بسم الله الرحمن الرحيم. فهم اتش دي ميديا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وتبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا. আরেকটু মহব্বতে দরুদ শুরু করবেন, কারণ আমার নবী আমাদেরকে দেখেন, ঠিক না? ঠিক নবী দেখে কিনা কথা কন দেখে কিনা, নাকি ওই ওয়াহাবিরা যে কয় ওদের মতো কানা? আল্লাহ বলেন: ওয়াকুল ইআমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। তোমরা যা করো আমি আল্লাহ দেখি আমার নবীও। জোরে বলেন নবীও। তো নবী আবার কাফির কুফফারকে দেখার ধার ধারে না, নবী যা দেখে মুমিন দুই দেখে, ঠিক না? ঠিক আল্লাহ আমি সবের দেখি, নবী সবের কাছে যাওয়ার দরকার নাই, সবার দেখার দরকার নাই, নবী যা দেখে তোমরা রে দেখে। বিশ্ববিখ্যাত আল্লাহর আলী হযরত ওয়াইস করনি, কোন দিন নবীজির সাথে দেখা হয় নাই, আমার নবী তারে দেখছে কিনা? জোরে বলেন বিশ্ববিখ্যাত আল্লাহর আলী ওয়াইস করনি, হঠাৎ একদিন উট খুঁজতে গিয়ে সন্ধ্যা হয়ে গেল, আকাশে পূর্ণিমার চাঁদ থর থর করে কাঁপতেছে। উনি বলেন কি আজকে আমার চোখে কোনো দোষ পড়লো কিনা, কোনো দিন চাঁদ দু টুকরা দেখি নাই, আজ কেন চাঁদ দু টুকরা দেখা যায়? ওয়াইসাল করনি উট খোঁজার বাদ দিয়ে তার পীর মুর্শিদের দরবারে দৌড়ায় গেলেন। মুর্শিদ আজ কি কাণ্ড দেখলাম, মরুভূমির মধ্যে ঘুরতেছি উটের জন্য, হঠাৎ করে দেখলাম আকাশের চাঁদ জমিনের কাছাকাছি দুই টুকরা। আল্লাহর উলে জেনেছিলেন ঈশা নবীর সঠিক অনুসারে তিনি আল্লাহর উলে ছিলেন, চক্ষুটা পানি ছেড়ে ভিজিয়ে দিয়ে ওয়াজ করুনি বলে ওগো আল্লাহর উলি, ও আমার মুর্শিদ তুমি কেন কাঁদো? আল্লাহর উলি ডেকে বলে ওয়াজ করুনি রে,
যারে দেখার জন্য, যারে দেখলে দুজখের আগুন হারাম হইয়া যায়। এক কোটি রাকাত নামাজ পড়লে গ্যারান্টি নাই, লক্ষ লক্ষ বছর রোজা রাখলে গ্যারান্টি নেই। ওই নবী এমন নবী রে, জীবনে যদি কেউ দেখে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। ওই নবীর যারা দেখবে মান রাআনি আওরা মান রাআনি লা ইয়াতামাসসাহুন নার, তিরমিজির বাবু মানাকিবে রুয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমার নবী বলেন, ও শুনো রে, আমারে নয় শুধু আমারে যে দেখছে তারে দেখলেও দুজখের আগুন স্পর্শ করবে না। আরে বলেছ আকাশের চাঁদ দু টুকরাতে প্রমাণ হয়, ওই আল্লাহর নবী জমিনের বুকে নবুয়ত প্রকাশ করে দিয়েছে। যার জন্য গুহার মধ্যে এতদিন অপেক্ষায় ছিলাম রে, আমি বৃদ্ধ হয়ে গেছি, জানি না ওই নবীর দিদার আমি পাবো কিনা। আরে ওয়াজ, কোনদিন যদি ওই নবীর সাথে দেখা হয়, আমারে ওই নবীর কালেমা পড়েছি বলে আমাকে যেন উম্মত বলে গ্রহণ করে তুমি আবদার করে দিও। কাঁদতে কাঁদতে তিনি মারা গেলেন। ওয়াজ করনি, পীরের খেদমত আর মার খেদমত নিয়ে ব্যস্ত। মারে দেখে বলে, মা গো, আমার মা, আমি তো মদিনায় যেতে চাই, ওই আল্লাহর নবীর এক নজর দেখতে চাই গো। যারে একটা নজর দেখিলে, যারে একবার চোখে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। মাজনুনি বলে, বাবা এটা তোমার পীর মুর্শিদকে যাইয়া বলে দাও। পীরের কাছে যখন গেলেন, ওগো পীর, আমি মদিনায় যেতে চাইছি না, আপনার সালাম নিয়ে কয়না যেতে পারবে না। আরে ওয়াজ করনি, ওই নবী এমন নবী রে, যেই নবী উম্মতের জন্য বেহেস্ত তোমার পায়ের নিচে রাইখা দিছে। ওয়াজ করনি, ওই নবীর উম্মত যদি তুমি হও, তবে তুমি তোমার আম্মা জানের খেদমত করো, কারণ আমার নবীর কিতাবে লেখা আছে, ওই নবী যিনি হবেন মা বাপরে কষ্ট দিলে ওই নবীর দিদারেও কোনো লাভ হবে না, মা বাবারে কষ্ট দিলে ওই নবীর কাছে গেলেও কোনো ফায়দা হবে না। ওই নবী জি বলেছেন, উনি ভবিষ্যতে বলবেন, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। এই বুড়া দেখছেন এখানে বইয়ে বইয়ে কি পাওয়ার হাসিল করছে, দুনিয়ার সব বইলে হলায়, আর ওরা কই নবী নাকি দেয়ালে পিছে কি ছিল জানি না, ওদের পিছনে নামাজ পড়লে হইব না। এটা আপনাদের বুঝ, খুব গে দলাদলি করেন, আমার কি আইসে এই হুজুরের কি আইব আছে। আমার বাবা ভাইরা মনোযোগ, বয়স করনি, ওনার আম্মা অন্ধ হয়ে গিয়েছিলেন বয়সের কারণে। এবার দেখে বলে, মা জননী গো, আমার নবী বলেছেন তোমার পায়ে নাকি জান্নাত, নবীর সন্তুষ্টি। ও আমার মা, যতদিন তুমি পারমিশন দিবে না আমার নবী দেখার অধিকার নাই। একদিন মা কান্না কেটে গেল, বয়স করনি, যা বাবা যা, তোর মনে যেই টান ওই নবীর একটু দেখাই বাবা, আমার মন চাইতেছে তোরে দেখে আমিও দুজক হারাম করে দিব। আমার জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া, আর মহব্বতে নবীর ডাকেন, জীবনে হবে কি তোমার দিদার আশায় রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ, জাহানের যে I don't know.
তার বান্দার নবী জি ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া জীবনে হবে কি তোমার দিদার তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় হাজারো হাজি মদিনায় তুমি যে রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার তোমাকে যিনি পেয়েছেন খোদাকে তোমাকে যিনি পেয়েছেন খোদাকে তিনি তুমি যে দোনো আলমের হো সরদার ইয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ কথা বলতে বলতে ওয়াজ করনি মদিনায় সুবহানাল্লাহ কেন যখন মদিনার সীমায় ঢুকলেন আর পা রাখে না গড়ায়া গড়ায়া যায় একজনে জিজ্ঞেস করে ওরে করণের পাগল তুমি গড়ায়া গড়ায়া কেন যাও লোকটা বলে যে মদিনায় আমার নবীর কদম মুবারক লাগছে রে না জানি কোন কদম মুবারক চিহ্নের উপর আমার পা পড়ে যায় এই জন্য মদিনায় কদম রাখার সাহস পাই না মদিনার হুজুরা শরীফে সালাম দিলেন উত্তর রাষ্ট্র আল্লাহর নবী ঘরে নাই সোহানা লাগেন ওয়াজ করুন মারে দেওয়ার টাইম হয়ে গেল আবার ফেরত চলে গেলেন মার খেদমত করতে লাগলেন নবী দেখা হয় নাই আমার আল্লাহর নবী ইন্তেকালের আগে জুব্বা মুবারক হাতে নিয়ে ডাকলেন ও উমর ও উমর ধর তুমি আমার জুব্বাটা করণের ওয়াইসের কাছে পৌঁছায়া দিও সুবহানাল্লাহ করলেন অথচ হযরত আবু বকর জীবিত ইমামতি যার দায়িত্ব তো তার দেওয়ার কথা ছিল নবীকে আমি গায়েবের খবর জানি তো আমার আবু বকরের জিন্দিগিতে হায়াতে কুলাবে না যে সে ওয়াজ করে নাকি বার করবে সুবহানাল্লাহ ওই সময় উমর জীবিত থাকবো এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে আমার নবী জুব্বা দিলেন জুব্বা মুবারক দিলেন কাকে হযরত উমরকে এর মানে বোঝা গেল আবু বকরের সাথে ওয়াজ করে নি দেখা জুব্বা মুবারক লইয়া হযরত উমর অপেক্ষায় ছিলেন হযরত উমর ছয় বছর কাল অতিক্রান্ত হয়ে গেল প্রতি বছর হাজিদের ক্যাটক করেন যারা ইয়েমেন থেকে আসেন ওনারা বলে তোমরা করণ শহর চিনো কই চিনি ওয়াইসরে চিনো কেউ না কেউ চিনি না ওয়াইসরে কেউ ওয়াইসরে কেউ চিনি না গো চিনি না হঠাৎ ছয় বছরের মাথায় একজন মুরব্বী লোক উনি বলেন খলিফা গো আমি একজন ওয়াইস কে চিনি আমি তার কথা আপনারে বলতাম না কিন্তু আপনি যেহেতু পেরেশান এই জন্যই আমি তার কথা চিনি বলে স্বীকার করলাম হযরত উমর ফারুক বলেন কেমন দেখতে কই লোকটা বড় সাদা সিধা সাধারণ আগা আল্লাহর নবীর সাহাবী
হাতে তানুতে সেতুর দূর আলামত আছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় মানুষ তারে পাগল বইলা ডাকে, কি বইলা ডাকে, পাগল বইলা ডাকে। সে কারো গায়ে হাত দেয় না, মারলে ঢিল মারলো কারে গালি দেয় না, সে শুধু দৌড়ায় আর আল্লাহর জিকিরে মশগুল থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, তোর মহব্বতে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আমার ভাইয়েরা উনি বলেন এইভাবে তিনি দৌড়ান আর মা সারা বুঝে না মার খেদমত করে। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর স্বামী আপনি অর্ধ জাহানের বাদশাহ, এমন একটা ওয়াসির তো আপনার কোন দরকার নাই, ঠিক না বে? ঠিক। শশী দলের একটা পাগলের কথা শেখ হাসিনার নাম বললো, আপনারা বলবেন না, কারণ এত বড় প্রধানমন্ত্রী এ দিয়ে কি করবে, কথা কোন ঠিক না বে? ঠিক। এই জন্য কেউ নাম বলে না। আমি যেহেতু আপনি পেরেশান, আমি কয়েকবার হজে আসছি, আপনি শুধু ওয়াইজ করুনির খোঁজ করেন। আল্লাহর নবীর সাহাবী, ও আল্লাহর নবীর খলিফা, আমি একজন ওয়াইজ আমার শহরে দেখতে পেয়েছি, যিনি করণে থাকেন, তিনি মানুষের সমাজের কেউ না, তিনি এক ভিন্ন মানুষ। হযরতে উমর বলেন হাতের মধ্যে ধবল রেখা শেতল গর্জি আলামত, আমি তো এই ওয়াইজ চাই খুঁজতে ছিলাম। বাবা বলে দাও তার ঠিকানা কোথায়, কোন দিকে গেলে তারে পাওয়া যাবে? হাজি ডেকে বললেন হুজুর আপনি যাবেন শহর থেকে 3 ফুট দূরে, যাওয়ার পর একটা শহর দেখবেন, ছোট্ট একটা গ্রাম, মোটামুটি শহরের মতো একটা সম্ভ্রান্ত খ্রিস্টান পল্লী, কেননা ওয়াজ করুন এর আগে খ্রিস্টান ধর্মে দীক্ষিত ছিলেন, হঠাৎ করে কেমন জানি অন্য ধর্ম পালন করতে শুরু করে দিলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, আমরা বুঝতে পারলাম তিনি মুসলমান হয়ে গেছেন। লোকেরা বিশ্বাস করে না, লোকেরা বলে ওয়াজের আবার কোন ধর্ম আছে? আল্লাহর নবীর সাহাবী, এমন হতে পারে করণের ওই বাজারে যদি আপনি অবস্থান করেন ওয়াইসের দেখা পাবেন, কেন না ওয়াইসের দেখা পাওয়াটা বড় মুশকিল, সে বাতাসের গতিতে চলে, এই দেখলেন এখানে আবার দেখবেন ওখানে, তারে খুঁজে পাওয়া বড় মুশকিল। আপনি যদি করণের বাজারে দীর্ঘ সময় অপেক্ষা করেন, আর কোনো কাজে যদি ওয়াইস বাজারে নাও আসে, আল্লাহর কসম তার মার খাবারের জন্য আসবে। আমরা যাইনি মা বাবার খাবারের জন্য, ওয়াইজ যদি মরেও যায় বাজারে না আসলেও মার খাবারের মার জন্য আসবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চৌলি হওয়ার তসবি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বাবা, এই তসবি জপতে জপতে একজন একেবারে ময়লা কাপড়, সুবহানাল্লাহ, একটা একেবারে শুকনো কাঠের মতো একটা মানুষ এসে হাজির, রুটিওয়ালারে বলে ভাই একটা রুটি দাও, এতটুকু সময় হইলো দিনটা দিনে না, রুটিটা নিলেন বাচ্চারা ভেট দিয়ে ভালাইছে, ছোট বাচ্চারা কয়ে বাচ্চা ভাগলাইছে রে, বাচ্চা ভাগলা, বাচ্চারা ভাগল ডিস্টার্ব করে না, ওনার দোষ শুরু করে দিয়েছেন, উনি দৌড়াইতে লাগলেন, বড় একটা ঢিল পিঠের উপর যায় পড়ছে, উনি বলেন ও বাবার আরে ইটা ইয়া যদি ঢিল মেরে যদি তোমরা খুশি হও, ছোটটা দিয়া দিও, বড়টা দিয়া ঢিল মারলে আমার ওজু নষ্ট হইয়া যায়। আর আমরার মধ্যে ওজু আছে কজনের আল্লাহ জানে, পারলে নমাজ ঘুরিলি তো উজু সারা সারা পাক্কা আমলদার হতে হবে, ঠিক না বে? ঠিক। সুন্নিদের চাইতে বড় আমলি কেউ হতে পারে,
ওদের আমল থেকে প্রদর্শনী প্রদর্শনী, দুদিন নামাজ পড়ে না কপালে দাগ হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এত বড় দাঁড়িয়ে এত বড় গাঠটি কিন্তু পিটাপিটি ঠিক আছে, নামাজ পড়লে কি লাভ হইব? নামাজের কোন তাসির নাই। হযরতে ওয়াইস করেন এই কথা বলার পর হযরতে আলী এবং হযরত ওমর কই কি রে মনে হয় এটাই আসল ওয়াইস করনি। দাঁড় শুরু করে দিলেন কিছু দূর যাওয়ার পর, কিছু দূর যাওয়ার পর ছেলেরা রাস্তা ছেড়ে দিয়েছে, কেননা ওয়াইস অত্যন্ত গতিতে মরুভূমির দিকে ছুটতে ছিল গ্রামের দিকে। দুই আল্লাহর নবীর সাহাবী ওয়াইসের পেছনে পেছনে গ্রামের দিকে রওনা হইয়া যায়। সুবহানাল্লাহ, গ্রামের দিকে রওনা হইয়া গেলেন। বহু দূর যাওয়ার পর হযরতে আলী শেরে খোদার সামনে দাঁড়ালেন, কি রে তোমার নাম কি? কয় আমার নাম ওয়াইস, মানুষের ডাকে পাগল। কি ডাকে? মানুষের ডাকে পাগল। আমার আম্মা ডাকে ওয়াইস, আমার দেশ হলো করণে, আমার শহরে আমি যাচ্ছি আমার আম্মার কাছে। লোকে বলে পাগল, আম্মায় বলে ওয়াইস। সুবহানাল্লাহ, করলাম দেখবেন মানুষের নাম যত যে ওই ভেঙ্গে ডাকে মা কিন্তু শুদ্ধ নাম ডাকে, কথা কন ঠিক না বে? ঠিক। মায় দেখবেন একটা সলিড নাম ডাকবো, এতে ব্যাঙ্গাই আছি কোনো ডাকবো না। দেখছি বাফে মানুষ মাঝে মধ্যে ব্যাঙ্গাই সেঙ্গে যায়, কিন্তু আমি মার এই পর্যন্ত দেখছি না ফুলার নাম মাইয়ার নাম ব্যাঙ্গাই ডাকছে, কথা কন ঠিক না বে? ঠিক। ওরা ভ্যাংসাই ডাকে না, কারণ মায় আদর করে ডাকে ওয়াইস, মানুষের ডাকে ওয়াইচা পাগল। এই আমার পরিচয়, আমার কামালত। শেরে খোদা আলী বাম হাতটা ধরে উল্টায় দেখেন পূর্ণিমার চাঁদের নেই একটা সাদা দাগ। নবীজি বলে দিয়েছিলেন সুবহানাল্লাহ, শেরে খোদা ধরেছেন ওয়াইস করনি বলে রে আমার মনে হয় এটা মাহবুবের বাগের হাত। সুবহানাল্লাহ, শেরে খোদা করে দিয়ে গেলি দিয়ে আসল কথা জানে, এই তুমি আমার সিং লাগে দরা দেখতে শিখছি যে হাতে দর্শে হাওয়ারে কইতে আছি না মাহবুবের বাগের হাত। সুবহানাল্লাহ, করলাম প্রশ্ন করলেন, কই প্রশ্নটা কেমন জানি? শয়তানেরও ডরে এমন একজনের কথা। সুবহানাল্লাহ, এতে তো আমার সব জানে কতলে খারাপ। ধরো এই জব্বা মুবারক লইয়া যাও, এরে তোমার একটা নজর দেখার জন্য কত সৌভাগ্যবান তুমি রে, আমার আল্লাহর নবী তুমি কোনদিন দেখো নাই, অত আমার নবী তোমারে জুব্বা মুবারক দান করে দিয়েছেন। আলী সাহেব বেলায় এই জন্যই আলীকে নিয়ে হাজির হইলাম, কারণ আলী বেলায়েতের কথা বুঝে, বেলায়েতের কথা উল্টা পাল্টা হয়, কথা কন ঠিক না বে? ঠিক। যেমনটা বলছিল জালালউদ্দিন রুমির ব্যাপারে শামসুদ্দিন তাবরিজির পীর, শামসুদ্দিন তাবরিজি রহমাতুল্লাহি আলাইহির পীর দেখে বলেন ওগো শামসুদ্দিন চলে যাও রুমে। কয় কেন হুজুর? কয়খানে একটা শুকনা লাকড়ি আছে, ওই লাকড়িটার মধ্যে আগুন জ্বালায় দাও, যেই আগুনে জগৎ উজালা হয়ে যাবে। শামসুদ্দিন দেখি বলে ওগো মুর্শিদ শুকনা কাঠ তাবরিজেই তো অভাব নাই, কত কাঠ লাগবে বলেন? আল্লাহর ওলি বলেন শামসুদ্দিন আমি যেই কাঠের কথা বলছি সেটা শুকনা কাঠের কাঠ নাই, তার নাম হচ্ছে জালালউদ্দিন রুমি। আরে শামসুদ্দিন শুকনা কাঠ যেমনি ভাবে আগুন লাগার জন্য বড় উপযুক্ত রে, শুকনা কাঠে আগুন দিলে যেমনি আগুন শীতের দিন তোমারে বাঁচাবে, তেমনি ভাবে কোন আলেমে দিন বড় আলেমে সিনে যদি আমার মাহবুবের প্রেম জ্বালাইয়া দিতে পারো রে, ওই এলেমের আলেমের ওই প্রেমের নূর এমন ভাবে বিচ্ছরিত হবে তাম দুনিয়াবাসী ওই আলোতে আলোকময় হয়ে যাবে।
আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো আলিম ফির আছে কোনা জোড়া কোডা বোডা ল্যাংডা ফেংডা কত যে সুইচাল আউযুবিল্লাহ হুরতো তুনাই তো বিশ্ব প্রেমের আগুন কার দিকে যাইতে হবে এই অলি আল্লাহর কথা ওনার মুরিদে শামসুদ্দিন তাবরিজি বুঝেনি, এই জন্য অলি আল্লাহর মাঝে মধ্যে তারে টক্কা কথা কয় সুবহানাল্লাহ কন্যা। এই জন্য আলী রিলু এসে তুমি যাতে ফাঁকি না দিতে পারো তাইলে জুব্বা মুবারক নবী আমার দিছে এই জুব্বা নিম না। কেন কয়টার হক আদায় করতে হবে? জুব্বা মুবারক আপনার আর কাছে রাখেন, আমি আসতেছি দৌড়াইয়া পাহাড়ে একটা বড় পাথরের নিচে সেজদাই পড়ে কান্দে মাবুদ জাইনাবের জুব্বা মুবারকের দলিল জন্য তোমার আর সব পাগল হইয়া যায়। ওই নবীর জুব্বা মুবারক কেমনে দিব আমি গাই মাবুদ এক শর্তে দিতে পারি যদি নবীর উম্মত বেহিসাব জান্নাতে দিয়া দাও। আল্লাহকে পাগল হন কই? আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাইছি না, আমার জীবন সব যৌবন সব তোমার তোরে দিয়ে দিলাম। আল্লাহ আমি একটা কিছু চাই আমার নবীর উম্মতের জন্য কাঁদতেছে, আমার সমস্ত কিছু নবীর উম্মতের জন্য দিয়ে দিলাম, জীবনটাও দিয়ে দিলাম, নবীর উম্মত বেহিসাব জান্নাতি করে দিতে হবে আমার আল্লাহ করেন এইভাবে। ওই তুই একবারে যদি তোমার ওয়াদা দিয়ে দিবে হিসাব তো যে দুই বই দুই যাবে বেহেস্ত নমাজ দেবো তুমি একটু আচ্ছা কিছু কমায় টমাইলো অনেক না কমাই থাকো ও আমার আল্লাহ আমরা গুনাহগারদের জন্য দোয়া করি, এই জন্য ওলি আল্লাহদের জন্য আমরা মাহফিল সাজাইতে হয়। কথা কন ঠিক না বে? ঠিক। বাগদানি কাফেলা গোসে পাকের মাহফিল কেন? কারণ কিয়ামতের দিন আপনার ভাই আপনার দুশমন হবে, আপনার বন্ধু বন্ধু থাকবে না, শত্রু হয়ে যাবে। আল্লাহর কোরআনের কথা পরস্পরের শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকুন, যারা আল্লাহর ওলি যারা আল্লাহকে ভয় পায় তারা কিয়ামতের দিন আপনার হাত ধরে টান দিয়ে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাপ থইয়া ওলি আল্লাহর নামে মাহফিল করি ভাই। অনেকে তো কয় পাঁচ পীরের নামে ওরুস করো, কি ভাইছো মা বাপের নাম থইয়া? আরে মা বাপ সেদিন আপনার দুশমন হয়ে যাবে, সন্তান মা বাবার দুশমন হয়ে যাবে, পাঁচ পীরের আল্লাহর ওলি আপনার দুশমন হবে না। কথা ঠিক না? ঠিক। এটা কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন একজন আরেকজনের কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে পরস্পর, একদম শত্রু। মা বাবার, বাবা মার, ছেলে মার, মেয়ে বাবার, এইভাবে শত্রু তুমি শুরু করবে, উল্টা পাল্টা বলা শুরু করবে। একমাত্র আল্লাহ আল্লাহ যারা তারা বলবেন ভাই আসো আমি তোমাকে আল্লাহর দরবারে নিয়ে যাই। ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া ও সুম্মা আল উলামা ও সুম্মা শুহাদা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর নবী বলেন যে গুনাহগারের হাত কোন নবী ধরবে, কোন ওয়ালি ধরবে, কোন শহীদে ধরবে, কোন আলেমে ধরবে রে, ধরতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য আমরা তার নামে মাহফিল করি যাতে করে আমার বাপ দাদা শুদ্ধ পুষ্টি হওয়ার ইয়ে জায়গা। কথা কন ঠিক না বে? ঠিক। বাবে ভূতে তো কিলাকিলি করবো হাসর মাটো, এই সময় আল্লাহর একজন থাকলে দুনুডরে খাসার করবো। কথা কন ঠিক না বে? ঠিক। এই জন্য মা বাবার খরচের পরও এই আল্লাহর উলিদের নামে খরচ করতে হয়। আবার যদি আগামী বছর পাঁচ ফিরাই এই আয়াতের উপর আলোচনা করবো যে আল্লাহর উলিরা দুনিয়া তো আমার জন্য করে, আমাদের জন্য করে, আখেরা তো তারা নিজেদের জন্য কিছু চায়। জোরে বলেন চায়। বয়স করেনি কানতে কানতে বাবা আল্লাহ কয় যাও বনু বকর গোত্রের যেই পরিমাণ ছাগলের লোম ওই পরিমাণ নবীর উম্মত আমি বেহিসাব তোমার খাতিরে জান্নাতি দিয়া দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ইলহাম পাঠাইছে এই আবু আলী উমর তোর জন্য খারুজ বিষয় আমার আরে ছাগলে তোমার দোষে আমি তো সুরতি পারতেছি না, তোরা গেতের ডাক দিয়া তুল সুবহানাল্লাহ। কন্যা এরা দুইজন কি গেল কই এই ফাগলা নিয়ে? আবার আমরা ফাঁকি সুখী দিয়ে জাগা তা আবার জানি কয় বছর লেগে ঘুরুন লাগে তার পিছনে সুবহানাল্লাহ। কন্যা কাজে দৌড়ে গিয়ে দিয়ে দেখে পাথরের একটা আজকার মধ্যে ছায়ার ডাকা ছায়ার মধ্যে পড়ে শেষ দেয় ফেলে কান্দতেছে সুবহানাল্লাহ। কন্যা গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ মহব্বতে আল্লাহ গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ
কানো রহম নাম আল্লাহ 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 সুবহানাল্লাহ। এই সময় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূর ডেকে বলেন, উঠে যাও উঠে যাও, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছে। ছাগলের হোসমে একটা দিন জানা কয়েক হাজার কোটি নবীর উম্মত জান্নাতে চলে যাবে। উঠো, তুমি এক কাম করো, এই জুব্বা খান দেন। এবার হযরত ওমর কয় কি গো, বুঝলাম না নবী কেন তোমার জুব্বা দিল। এরে ওয়াজ করনি, তোমার নবী কেন জুব্বা দিল, কে এমন কাজ করেছ, আমার নবী তোমার জুব্বা মুবারক দিয়েছে। ওয়াজ করনি বনি নবী সাহাবি গো, আমার পীর মুর্শিদ যিনি ছিলেন তিনি বলেছেন, মুহাম্মদ এমন এক আল্লাহর নবী গো যিনি আল্লাহর নূর, সুবহানাল্লাহ বললাম, যিনি আল্লাহর নূর, তাম খুদার খুদাইটা ঘুরতে সেকেন্ড সময় লাগে, তিনি সব কিছু দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাযী সরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الله আল্লাহ বলেন, আমার নবী ও দ্রষ্টা, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। জোরে কর না সুবহানাল্লাহ। আমিও সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, নিজ বলে নবীরে বানাইছে আমার দানে। সুবহানাল্লাহ বল, শেরেক হওয়ার কোনো সম্ভাবনা? জোরে বলেন, কোনো সম্ভাবনা? ওই নবী আল্লাহ এমন পাওয়ারটাকে দান করবেন, সৃষ্টির একটা কণা ওই নবীর দৃষ্টির বাহিরে থাকবে না। কাজে সেদিন থেকে বুঝছি, আমি যদি নবী না দেখি, নবী আমারে? জোরে বলে, নবী আমারে? কত কি দেখছে আপনার? উনি ডেকে বলেন, ওগো আপনি তো নবীর পাগল প্রেমিক, ওগো আলী আপনি তো নবীর কুলে পিঠে করা সন্তানের নাই। সুবহানাল্লাহ, করে দিই কবর জান। হযরত আলী তো কথা কয় না, জানি তো সব করে দিব, একটা ব্যাপার আছে। হযরত তোমার কোন হুরুরি জিগা, উনিও সাহাবি বেলায়, তারপর ওনার কথা হলো গুতাইয়া মুক্তি বাইর করি না। সুবহানাল্লাহ, ওগো আলী আমার নবী উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছিল, কয় হোক, কিন্তু আমি তো দেখি আপনাদের গালে দাঁত আছে। তালি উমর করি দাঁত দিয়া কি হইল? এগো আলী উমর তাকাইয়া দেখো রে, যেদিন খবর পাইলাম উহুদের ময়দানে আমার নবীর দুইখানা দান্দান মুবারক শহীদ হয়ে গেছে রে, আমি সেই দিন বললাম, মাবুদ যেই দান আমার নবীর গালে নাই, ওই দাঁত দেখনি আমার কোনে যায় মানে না, এই জন্য পাথরের মধ্যে পাথর দিয়ে বাড়ি দিয়ে একটা ভাঙলাম। এবার বললাম, এটা না কোনটা কে জানে, বাঁকতে বাঁকতে তাকাইয়া দেখো 32টা দাঁত ভাঙ্গা ফেলাইলাম। কারে কো প্রেমিক, প্রেমের জ্বালা যে সবচেয়ে বড় জ্বালা, টের হয়েছিল না? ইঞ্জেকশনে অবশ করলে উহুমাহু করে, কিন্তু প্রেমের জ্বালায় কি অবশ হইলে? নবীর প্রেম, খোদার প্রেম যার ভিতরে আছে তার গলা কাটলেও কোনো খবর। নবীর প্রেম কি প্রেম, যে পাথরে লাগায় হাত দিয়ে বাইরে নিজের দাঁত একটা ধরে একটা 32টা ভেঙে লিছি, আর আমরা একটা দাঁতে হুকায় কামড় দিলে লাভ হইতে লাভ হইতে আব্বার মাথা সহ খারাপ। তো আমাদের সাথে ওই অলি আল্লাহদের তুলনা করা ঠিক হবে বাবা? কথা বলেন ঠিক হবে? এই জন্য আমরা ওই আল্লাহর ওলীদেরকে স্মরণ করি, কেননা কেয়ামতের দিন তারা যদি দয়া করে আমাদেরকে বন্ধু বলে স্বীকার করে, আমাদের কোনো ভয়? জোরে বলেন, কোনো ভয়? হযরতে উমর কই পাবারি, তুমি তো সব দাঁত ভেঙে গেছো, তো সব ভেঙে গেছো, সুবহানাল্লাহ, কেন নবীজির ভেঙে গেছে? হযরত আলী জি, কি গো আয়েস একটা কথা ভাই, আমার মনে বেজার হইলো না, তুমি নবী কেন দেখলা না? আরে তামাম
আল্লাহর ওলীদের বুজুর্গ এক পাল্লায় রাখলে একজন সাহাবীর বুজুর্গের সমান হবে না। কথা বলুন ঠিক না বেঠে? তুমি নবী পাইয়া কেন দেখলে না? নবী দেখলে তো তুমি সাহাবী হইয়া যাইতা। কোয়ালি আপনি দেখছেন, সুবহানাল্লাহ। কোন কই আমি তো দেখছি নবীর কুলি পিঠে মানুষ হইলাম। তবে আলী বলে দাও, আমার নবী ইন্তেকালের সময় দাড়ি কয়খানা পাকা ছিল? আলী কারি এখন কি প্রশ্ন করছে? সুবহানাল্লাহ বুঝলেন করি এখন কি প্রশ্ন করে বসে, কয়খান দাড়ি মুবারক পাকা ছিল বলে দাও। হযরত আলী কইলে ভাই এক্স্যাক্টলি বলতে পারো, আমি ওইভাবে দাড়ি মুবারকের দিকে খেয়াল করি নাই, কারণ এই সাহস আমার হয় না। ওয়াজ করেনি বলে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ইন্তেকালের সময় দাড়ি মুবারক একটা একটা করে গুনেছেন, 19 খানি দাড়ি মুবারক পেকেছিল। যা রাস্তায় কোন যেই দেখা দেখছে নবীরে, এই দেখা আমরা পক্ষে দেখা সম্ভব হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, রয়েছি আমি গুনেগার ইয়া আল্লাহর ওলীরা নবী দেখিনি? জোরে বলেন দেখে কিনা? আমার নবী ওয়াসতে দেখছেনি? আরে জোরে বলেন দেখছেনি? তো আমার নবী কি আমরার মতো? কথা বলেন আমরার মতো? ওরা যে বলে নবী তো আমরার মতো, ওরা তো মনে হয় না চোখের তোলে কি আছে এটা কইতে পারে। কথা ঠিক না বেঠি? তাহলে এই জন্যে আমরা তাদের পিছনে নামাজ পড়ি না, কারণ তারা আর কোথাও কিছু করুক আর না করুক আমার নবীরে তারা বরদাস্ত করতে পারে না। তারা বলে নবী মরে পচে গলে গেছে, বলেন না নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ভণ্ড নবীর উম্মতের আকীদা, এটা সঠিক নবীর উম্মতের আকীদা নয়। আসুন সেই নবীর একটু মহব্বতে দরুদ ও সালাম দিই। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মহব্বতে কোন হারাম করে মুহাম্মাদ সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদানাবিয়ানা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা দেবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দেবানিশি মনে রে দিও না আমরা ধন যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়, আমরা ধন যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়।
এই জন্যে বলে বাবা নবীর প্রেম আমার মাহবুবের প্রেমে ডুব দাও। আর এই প্রেমে ডুব দিয়া সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বাস মনোযোগ। এই যে জিকির বললাম, আমরা দেশে কিছু ডিজিটাল জিকির আছে, আছে কিনা নাই? আছে কিনা নাই? এগুলোর কোন দলিল আছে? আপনাদের দেশের তো, আপনাদের দেশের দুইশো ডিস্ট্রিক্টের রত্ন হুজুর যা আছে ঠিক আছে, এই এই জাতীয় জিকিরের কোন দলিল মলিল আছে? আমরা যে জিকির কচুয়া দরবার শরীফের তারা পড়ি লা ইলাহা, আমার আল্লাহর নবী বলেন আমার মাহবুব আমারে বলতেছেন শোনো বলি, ডাইরেক্ট কোন রাবি নাই, ডাইরেক্ট আমি আর আল্লাহ, আমারে আল্লাহ বলে আমি নবী শুনি, ওইটার নাম হচ্ছে হাদিসে কুদসি ওয়াহি গায়রে মাতলু। আমার আল্লাহ নবী বলেন শোনো রে, আমার আল্লাহ আমারে ডাইরেক্ট বলতেছে হাবিব আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা ফি হিসনি ওয়া মান দাখালা ফি হিসনি আমানা মিন আযাবি, আপনার উম্মতের আপনার প্রেমিক যে মহব্বত করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সাথে সাথে আমি আল্লাহর সংরক্ষিত এলাকায় প্রবেশ করে ফেলবে, আর আমার সংরক্ষিত এলাকায় প্রবেশ করার সাথে সাথে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যাচাই করে নিবেন হুজুর, ঠিক আছে? তাহলে কি বলবো লা ইলাহা? জোরে বলেন কি বলবো লা ইলাহা? আমার আল্লাহর নবী হঠাৎ করে ঘর থেকে নিখোঁজ, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, নবী কোথায় গেল রে? আমরা নবীরে না জানি কাফেরেরা হামলা করে, চতুর্দিকে আল্লাহর নবীর সাহাবীরা পাগলের মতো নবীরে খুঁজতে শুরু করে দিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক উঁচু একটা দেওয়ালের পাশে দাঁড়াইয়া কান লাগাইয়া কয়, জমিন আসমান রে বলে দে আমার নবী কোথায়? পাথর ডেকে বলে, আয় আবু হুরায়রা আমার ভিতরে আল্লাহর নবী। আমার নবী একটা চুল পরিমাণ ছিদ্র লাগবে না, পাথরের ভিতর দিয়ে রওনা দিতে পারে, ঠিক না? ঠিক। সুতরাং আমার বিশ্বাস আমার নবীটার ভিতরে আছে, আমি জানো কি আমি তো মারি, আমি কই দিয়ে ডুব দিয়ে ঠেললে ঠেললে দেখেন পাথর তো কোনো গন্ধ ফাঁক সাক দেয় না। নিচের দিকে তাকায় দেখে একটা সূত্র সুরঙ্গ দিয়ে চরচর করে পানি যায়। আল্লাহর নবীর সাহাবী বলে পাথর, বিসমিল্লাহ বলে মাথাটা ঢুকাইয়া দিলাম, আমার মাথা ভেঙ্গে যাবে নয়তো তুমি পাথর ভেঙ্গে যাবো রে, নবী না দেখে সারবো না। কারে কয় প্রেমিক দেখছুনি ওয়ালের ভিতর থেকে আন্দাজ করে লিছে আমার নবীটার ভিতরে, ওই যে রাডারে কাজ করে, সুবহানাল্লাহ করে না। এই জন্য দেখবেন বাচ্চা কাচ্চা কিছু হইলে মা কিন্তু টের পায় কিনা, কারণ মা অন্ধের মতো সন্তানকে ভালোবাসে। অন্ধের মতো যদি নবীকে ভালোবাসতে পারেন, বিনা দলিলে যদি নবীকে ভালোবাসতে পারেন, কোনো কথা নয়, কোনো মূল্য নয়, কারো কথা নয়, আমি নবীর জন্য দাঁড়াবো, নবীর জন্য মিলাদ করবো, নবীকে সালাম দেবো, সদ্য গোষ্ঠীর দারদারি না, আমি আর আল্লাহর নবী, কথা বলুন ঠিক না? বেঁচে এইরকম প্রেমিক যদি হইতে পারেন, যদি নবীর গন্ধ হন আর কদ্দুর সালাম কইয়া হুজুরের কোনো জায়েজ নেই, কদ্দুর আবার হুজুরের যখন সালাত নিয়ে কবে হেনে ডিকি কই যাবে হুজুর, এটা জায়েজ নেই। কতক্ষণ পরে আজানের আগে সালাতে সালাম দিলে তখন হুজুর এটা কি কইলে, এটা জায়েজ নেই। এত গুতাগুতি করলে নবী পাওয়া যাবে? যারা বলেন পাওয়া যাবে। আবু হুরায়রা কো দৌড় বেড়া আমার কোনো ভতি লাগতো না, দিছি দিছি আগে দিয়া লুকায় মাথা দিছে ডাকটা ফাত করে কয় ও আল্লাহ এখন কি করি, আবু হুরায়রার তো হিরানির ক্ষমতা আমার নাই, সুবহানাল্লাহ করলাম এই সিবা দিয়ে দুটো গেছে। আপনারা কি বুঝেন, একটা ওয়ালের ফাঁক দিয়ে কদ্দুর পানি বার হওয়ার জন্য থাকে একটা ইট, কথা কোন ঠিক না? ঠিক, এটা দিয়ে ঢুকতে পারবে? কিন্তু নবীর প্রেম কি জিনিস, আবু হুরায়রা তো ঢুকে বসে, নবী তো অবাক হইছে না, নবী কে হ্যাঁ আমার পাগল হইলে একটা ছিদ্র দিয়ে ঢুকতে পারবে, সুবহানাল্লাহ করলে। আমার নবী আবু হুরায়রা দেখে হাসি মারছে,
বহুদিনের পাগল আমি কামনে ওয়ালা কই বহুদিনের ও তারে দেখিলে বাঁচি নইলে মরি নইলে পাগল হই দেখিলে বাঁচি নইলে মরি নইলে বহুদিনের পাগল আমি কামনে ওয়ালা কই বহুদিনের এই কথা বলে আবু হুরায়রা যখন লোকে আমার নবী হাসি দিয়া কয় আরে আবু হুরায়রা রে আমি নবীর মন বড় সন্তুষ্ট মন বড় শান্তিতে আছি রে কয় কেন এই মাত্র আমার মাহবুব বলেছেন আমার যে উম্মত পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ কোনদিন শিরক করবে না আমার আল্লাহ বলেছেন হাবিব তোমার ওই উম্মত কোনদিন দোজখে যাবে না আরো জোরে কন্যা সুবহানাল্লাহ কিন্তু এটা মুর্শিদের কাছ থেকে সব বুঝে নিতি আল্লাহ আমার আজকে ওয়াজা দিছে আমার যে উম্মত জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে আর এটাকে ধারণ করছে সে দোজখে যাবে আরো জোরে কন্যা দোজখে যাবে এতে বুঝা লাগছে আল্লাহ আমার উম্মত দোজখ দিত না এই যে একটা শান্তি আবু হুরায়রা সুবহানাল্লাহ কন্যা আবু হুরায়রা না শুরু করছে তো নবী আমি কি খবরটা যায় ভাইদেরকে বলে দেবো বল বল তো বলবো যে আমি তো কি খাবো কত আমার জুতা মোবারক লইয়া যাও সুবহানাল্লাহ কন্যা উনি নবীর জুতা মোবারক বুকের উপরে লইয়া প্রথমে গিয়ে গজবের সামনে বসে ওজ উমর গিয়ে বলে উমর একটা খুশির খবর কয় কি আল্লাহ নবী কইছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর দুজো হয়ে যাইতো এমনি উনি মারছে খুশি দিয়ে চিৎ করে ফেলে দিছে এই ব্যাকল কস কি এই কথা কইলে একটা নমস কথা কোন ঠিক না বেঠি এই দিন দিতে একটা ব্যাখ্যা আছে আমার নবীর ব্যাখ্যা দিব তুই হট করে একটা কথা ছেড়ে দিছ সব নমস ছেড়ে দিব কিল খায় কো ভাই আল্লাহর নবী কইছে নি কেন কইতে তোর নবী কইছে কই দহন নবী জুতা মোবারক কানে ছাইরা দিলাম আরেকটা কিল ঘুরাইছে বলে আমার নবী কয় উমর উমর খারো খারো আমার এই সিধাটারে ধরে মুরায় না জোরে কর না সুবহানাল্লাহ আমার আবরে সুজা মান ভাই বলে দিছে তুমি তার ধরে কিল লইলি সুবহানাল্লাহ বলবেন না কি পড়লি কি পড়লি লা ইলাহা নাই কই এসব করলে আসেনি কোথাও দলিল আমি আপনাদের কিছু দলিল চাই এগুলা কি জিকির কত যে আফসোসের কথা ভাই আল্লাহ কি এইসব করার কথা কইছে আমরা আল্লাহ বলছে পড়তে লা ইলাহা জোরে বলে নবী কি জিকির দিছে লা ইলাহা نحن نزلنا الذكر وإنا له لحافظون الله بقول القرآن أمر ذكير سبحان الله بقول القرآن كار ذكير قرآن فرد الكودي حضور أمر الله دائري قلت سامي قرآن تي دلوم এগুলোর উপর বিতর্ক আছে আমার কোরআনের উপর কোন বিতর্ক আছে কিনা নাই ইউটিউবে দেখবেন এক হিসাবেও করবে কিন্তু কোরআন পড়ার উপর কারো কোনো বিতর্ক আছে এগুলো পড়েন না করেন উমা মাহফিলে গিয়ে দেখেন না স্যার কোরআন চুপ আমি তো আলিফ বেও জানি না অথচ কোরআন হচ্ছে আল্লাহর জিকির কথা বলেন ঠিক না বেঠি কোরআন পড়লে বিমার চলে যাবে কোরআন পড়লে আপনার আত্মার মধ্যে বিমার হবে না দেহ গজ্জটিল কোন বিমার হবে ওয়ানুনাজ্জিনু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযিদুয যালিমিন ইল্লা খাসারা সুবহানাল্লাহ বলুন কোরআন মুমিনের জন্য ঔষধ সুবহানাল্লাহ বলবেন না শুধু ঔষধ না রহমত ওষুধ খাইলে ব্যথা যায় তারপর একটা শান্তি আসে না আল্লাহ কয় শান্তি এবং ঔষধ উভয়টা হচ্ছে মুমিনের জন্য কোরআন সুবহানাল্লাহ কিন্তু যারা জালিম তাদের জন্য কি যারা মিছা কথা বলে অন্যের উপর অপবাদ দেয় যারা মানুষের জমি জবর দখল করে মানুষকে অত্যাচার করে এই কোরআন তাদের কোনো ফায়দা দিবে কথা বলেন ফায়দা দিবে এই জন্য কোরআনের জিকির করুন এরপর আল্লাহ কি বলছে
فإذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع. سبحان الله قلنا আল্লাহ কি বলেছেন, জুমার দিন যখন আজান হবে, জুমার দিন যখন আজান হবে, আল্লাহ বলেন তোমরা দৌড়াইয়া জিকিরের দিকে চলে আসো। জোরে কর না সুবহানাল্লাহ। কিসের দিকে চলে আসো? তো জুমার নামাজ আল্লাহর কি? আসসালাওয়াতুল যিকরি নামাজ আল্লাহর কি? কথা বলেন কি? এই জন্য হজর গোসল পাক বলেন আমি হুম হুম এইসব করে 40 বছর কাটাইছি, এই কথা বলেন। উনি বলেন অগো নবীর প্রেমিকেরাও, আমার আল্লাহর জিকির আমি করেছি সর্বশ্রেষ্ঠ জিকির নামাজ, আমি গোসল আজম 40 বছর ইশার যদিও ফজরের নামাজ পড়েছি। কারণ নামাজ হচ্ছে সবচেয়ে দামি জিকির, কথা বলুন ঠিক না? বে ঠিক, গোসল পাক বলেন আমি দামিটা করেছি, আমি গোসল আজম এমনিতে হই নাই 40 বছর এশার উযু দিয়া ফজরের নামাজ পড়েছি। হুজুর গোসল পাক বলেন রমজানের সময় আমি প্রতি 2 রাকাতে কোরআন খতম করতাম। সুবহানাল্লাহ বললাম। উনি বলেন আমি কোন কোন রাত যখন নামাজে দাঁড়াইতাম 1 রাকাতে 15 পারা কোরআন, কেন না রে কোরআন হইল আল্লাহর বড় পছন্দের জিকির, এই জিকির যার কলবে থাকবে কোনদিন এটা জাহান্নামে যাবে না, কেন না কোরআনকে সেভ করার দায়িত্ব স্বয়ং আল্লাহর, এই জন্য কোন বামল হাফেজে কোরআন জাহান্নামে যাবে না। ফার্স্ট ফিরের মাদ্রাসায় ঢুকাইলে লাভ হইব নি? কোন হাফেজে কোরআনের কলব জাহান্নামে যাবে, এটাকে সেভ করার দায়িত্ব কার? نحن نزلنا الذكر وإن له لحافظون আমি এটা নাজিল করেছি, আমি নিজেই সেভ করব। যেন কর না সুবহানাল্লাহ। আমি এটার স্পিকার, আমি এটার সেভার, আমি এটাকে নাজিল করেছি, আমি নিজেই এটাকে সেভ করব। কিয়ামত পর্যন্ত কোরআনকে সেভ করার দায়িত্ব আমি আল্লাহর। এই কোরআন আপনার সিনায় ঢোকান, একটা দুইটা সূরা হলো মুখস্থ করে নিন, আপনার কলবে জাহান্নামের আগুন জ্বলবে না। কথা বলুন ঠিক না বে ঠিক? কই কোরআন পুরান ধারে ধারে কাছে তোমরা নেই, মক্তবের হুজুরের তোমরা বেতন দিতে চাই না? আল্লাহর বাস্তে বলি, কোরআন বেশি বেশি করে পড়েন, সময় পান না মুখস্থ পড়তে থাকেন, কোরআন পড়া হচ্ছে সবচেয়ে মহব্বতের জিকির, সময় পাবেন তাহাজ্জুদ পড়বেন, ঘুমে ধরতেছে না ওযু করে নামাজে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ বলল্লাহ। একটা কই আমার হুজুর ঘুমে ধরে একটা তদবির দেন, আমি কিছু আপনি রাত্রে ওযু করে নামাজ পড়বেন, হুজুরের নামাজের মিশন ঘুমে ধরলাম, আবার উজু টুজু গিয়া সাল্লার ঘুম ধরে না, আমি কইতে যে কন্টিনিউ নামাজ পড়তে থাকি। হুজুর আপনার কথাটা কাম হইছে, মোটামুটি 1 ঘন্টা 1 ঘন্টা করিয়া 4-5 ঘন্টা ঘুমাইতাম। আল্লাহ কি খেলা দেখলাম, খেলা আল্লাহ শয়তানের খেলা, নামাজে খারুলি বলে তোর মাথা খালি ঘুরে, হুজুর কোনো কোনো দিন শেষ দাস তুই হইতে ঘুরে যাবো, আমি কি সেটা তুই ঘুরে যাবো? আচ্ছা তোমার যখন ঘুম হয় না কি করবা? আল্লাহ কি কুদরত হুজুর, আপনার ওষুধে খুব কাম হইছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নামাজ হলে শয়তানের মাথা একবার খারাপ হয়ে যাবে, যখন বন্দা সেজদা ফিরে যায়, কারণ আল্লাহ কই দেখছিস আমার বন্দারা অসহায় হয়ে নাকটা কপাল আমার দরবার লাগাই দিছে, কি রে এ যদি গুনা লইয়া যা, আমি মাবুদ দয়াল নই, হ্যাঁ আমি মাবুদ আমার সুরতে আদম বানাইছি না? সুবহানাল্লাহ। কেন এটার ব্যাখ্যা আছে, খালাক আল্লাহ আদম আলা সুরতিহি, আল্লাহ তার আপন সুরতে আদম বানাইছে, ঠিক না? বেন ঠিক ঠিক আছে নি হাদিস, বাইরে ব্যাখ্যা দিন আমি, এই হাদিস আছে না, খালাকাল্লাহু আদম আলা সুরতিহি, কিন্তু আল্লাহর সুরত কি রে তো জানি না, কথা ঠিক না বেঠিক? এটার অর্থ হবে মাবুদ বলে জগতের মানুষ 18,000 মাখলুকাতের যত সুরত, ওই সুরতের মধ্যে সেরা সুরতের নাম হইল মানব সুরত। যেমন খানায় কাবা কি কারগর, যারা বলেন কারগর, আমি পাঁচ পীরের রসুমনে বলছিলাম যে আল্লাহর নবীকে আল্লাহর নূর কেন বলা হয়, খানায় কাবাকে বলা হয় বাইতুল্লাহ আল্লাহর ঘর কেন বলা হয়, এটাকে আল্লাহ ঘুমাইছে কি নিয়েছে, আল্লাহ কোনদিন জারু দিছে না কোনদিন বানাইছে, বলা হয় এই জন্য এটাকে এজাফতে তশরিফি বলা হয়। এই খানায় কাবাকে আল্লাহর ঘর বলার কারণে সারা পৃথিবীতে স্বর্ণ দিয়া হীরা জহরত মণি মুক্তা দিয়ে ঘর বানাতে পারবেন, কিন্তু খানায় কাবার একটা বালিকণার সাথেও তুলনা দিতে পারবেন না, কারণ এটা কি আল্লাহর ঘর। কথা বলেন কার ঘর? এটার মর্যাদা এত বেড়ে গেছে, এটা ভাঙ্গা চোড়া হলো এটার দাম সবার উপরে।
তদ্রূপ ভাবে আমার নবীর নূর আল্লাহর নূর মানে হলো জিব্রাইলের নূর বলেন, আরশের নূর বলেন, লৌহ কলম কলবের নূর বলেন, যত নূর আল্লাহর জগতে আছে সর্বশ্রেষ্ঠ নূর আমার নবীর নূর। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যেখানে জিব্রাইলের নূর স্টপ, যেখানে মিকাইলের নূর স্টপ, যেখানে ইসরাফিলের নূর স্টপ, তার উপরে লামাকানে খোদার দরবারে আমার নবীর নূর। এই নূরের সাথে কোনো তুলনা। এই জন্য বলা হয়েছে নবীকে আল্লাহর নূর, কোনো অংশ টংশ কথা বলেন না, অংশ টংশ। একটু তারা বুঝতে হবে, আল্লাহ যেমন কাবা করে ঘুমাইছে না, ঘুমাই আমরা মতো ঘর বানাইছে না, আমরা নবীর খাবলা দিয়া হামসা দিয়ে আমরা থেকে আল্লাহ থেকে বানাইছে না, কথা কন ঠিক না বেন ঠিক? কাজে এই কথাটা মনে রাখবেন, এটা একমাত্র সম্মানের সম্বন্ধ, সর্বোচ্চ মাকাম। আর আদম রে যে কইছে আল্লাহ আদম রে বানাইছে তার সুরতে, এর মানে এটা না আল্লাহ ছেড়া এক জাত আমরার মতো, জোরে কন্যা নাউজুবিল্লাহ। উদ্দেশ্য এই যে এই জগতে যত সুরত আছে সবচেয়ে দামি সুরত এই আদমের সুরত। لقد خلقنا الإنسان في أحسن تقويم سبحان الله সবচেয়ে সুন্দর চেহারা কার? জোরে বলেন কার? এই জন্য আমরা যখন কোরআন পড়ি, আমরা যখন নিজের সেই ফেসটাকে আল্লাহ একটু দামি বানাইছে, এই জন্য আল্লাহ একটু কি রে দেখছো, এই একটা দামি আদরের জন্তু, আদরের জীবটা, আদরের আদমটা আমার সেজদে ফিরে কান্তাছে, কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানাল্লাহ গুনা। কারণ কতক্ষণ আগে দুখানো বইয়ে বইয়ে কইছে আমার তে বালা কেডা, আমার তে কেডা বালা, আর এখন এক সুবহানা রাব্বিয়াল, বুঝা গেছে এর ভিতরে সে রেখ নাই, যাও কইছে এনে বড় বড় করছে, আমার থেকে উপরে গেছে না বন্ধু, যা এর সব গুনাহ মাফ করে দে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, কাজী নামাজ পড়ার দরকার আছে কিনা নেই? আল্লাহর জিকির যদি করতে চান, ইচ্ছে থাকে নামাজ পড়ুন, বেশি বেশি করে নামাজ পড়ুন, কোরআন শরীফ পড়ুন। এই উজু নাই গুসল, কারণ এটা পড়তে সুবিধা তো, উজু নাই গুসল নাই মুত্তা পানিও নাই, ওমা গিয়া দেখানো শুরু করছে, একই তাম সবাই শুরু করলেন, বেজার হইবেন অনেকে বলে বুঝলে কি এরা রে কারে কারে বাস দেয়, আমি করে বাস দেওয়ার তালে নেই, আমি যা হক তা বলে যাচ্ছি, মানা না মানা আপনাদের ব্যাপার, আমি যা বলে যাচ্ছি ইউটিউবে ছাড়বে এমন কোন আলেম পৃথিবীতে পয়দা হয় না এগুলোর উপর তুরুক মারবে, কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ লা ইলাহা ইল্লাল্লাহর উপর তুরুক মারলে তার ঈমান থাকবে, এটা হচ্ছে। এরপরে যদি অপশন থাকেন আমার মাহবুবের মহাম্মদে পড়বেন লা ইলাহা, আরো জোরে La ilaha illallah, ho la ilaha illallah, ho la ilaha illallah, ore khelo momin premo khelo mara lage moron bala khelo momin premo mara এই মরার আগে মরণটা কি? এই মরার আগে মরণ হইল নিজের আমিত্বকে ধ্বংস করা। কি সেটা ধ্বংস করা? নিজের আমিত্বকে ধ্বংস করা। হুজুর বইসা রইছে কষ্ট হইতে আছে, আপনারাও কষ্ট হইতে আছে, বেশি কষ্ট দিব না, আমি তো শুরু করছি দশটার থেকে, ওই নাসিরনগর গেছি ইউনি অফিসে মিটিং করছি, কই যে আবার একদম গোড়া দৌড়াইতে দৌড়াইতে আসি, একটা রেখো কুত্তা দৌড়। আর হুজুর তো যাইবই ডিসিএসপি চার্জার খাতির, যেহেতু ইউনিভার্সিটি লেভেলের একটা প্রতিষ্ঠান, ওনাদের তো অনেক দায়িত্ব থাকে, আরো বড় পরীক্ষা চলতেছে, সবাই ক্লান্ত, আপনারাও তার অপশন না, দেখেন আবার নিকট বলে খালি আপনারই ব্যস্ত দেয় না, আমরা ঘোরার ঘাস কাটি, কারণ ডোর করে তো আপনার মন্তব্য করতে তো কেউ ছাড়েন ছাড়েন না। আপনাদের পরিশ্রমটা কিছু লাভ আছে আর আমাদের পরিশ্রমটা শুধু লস, কারণ আমরা তো মেন্টাল টেনশনটা বেশি, এটা আস্তে আস্তে স্বাস্থ্যকে নষ্ট করে দেয়, আর কায়িক পরিশ্রম মানুষের স্বাস্থ্যকে মজবুত করে দেয়, ঠিক না বে ঠিক? কায়িক পরিশ্রম করবেন, এটা একটা সুন্নত, আপনি যদি খেতে কাজ করেন জানবেন এটা সুন্নত, হালাল রুজি করার জন্য কাজ করেন, বিসমিল্লাহ করে শুরু করেন, এটা সুন্নত, সুবহানাল্লাহ। এই আপনারা যারা কায়িক পরিশ্রম করতেছেন মনে রাখবেন আপনাদের কদমে কদমে সওয়াব লেখা হচ্ছে, কারণ আমার নবী জুরিটা মাটির মাথার বুজাটা উঠাইছে, নবীর জিজ্ঞেস নবী আপনি কেন মাথা তো দেখো শোন আমি কি লিখে উঠেছি, আমি উঠাইলাম এই জন্য রে আমার উম্মত বেশিরভাগ হবে মাটি কাটোরা, মাটির কাজ করবে রে, আরে সাহাবী অভাব
কারণে ঘন ঘন জিকির করতে পারবে না, ঘন ঘন মসজিদে আসতে পারবে না, মাঠে ঘাটে কঠিন মেহনত করবো রে, মাটি কাটার মেহনত বড় মারাত্মক। কথা বলুন ঠিক না বে, ঠিক মাটি কাটতে দেখছেন জীবনে যত মেহনত আছে সবচেয়ে কঠিন মেহনত কিন্তু মাটি কাটা। ওরে আমার উম্মত দেখ, আমার ওই গরিব উম্মতের দলভুক্ত হই আমি যখন মাটি কাটলাম রে, কিয়ামত পর্যন্ত আমার এই গুনাহগার গরিব মুরিদগুলো আমার গরিব উম্মত যতদিন মাটি কাটবে আমি নবীর সুন্নত হইয়া যাইব। সুবহানাল্লাহ, কোন না মাটি কাটা নবীর সুন্নত হারিয়ে গেছে তো কিছু, সারা বছর মাটি কাটলেন পরে গিয়ে দেখবেন আপনার নামে অ্যাকাউন্টে সওয়াব জমা হইছে, রেডি করতে গিয়া কত নবীর সুন্নতা দাইছে, সুবহানাল্লাহ কইতেন না। দেখছো নবী কি করে ঠিক আছে, কুদুর ব্যবসা করছো, যত উম্মত ব্যবসা করবো এরার এরার এটা সুন্নত, ব্যবসা হইলো সুন্নত হইলো, তার মানে কি হইলো পেটও চললো সওয়াব হইলো, সুবহানাল্লাহ কর না। তার মানে কি ওজন কমে দিলে হইব, কথা মানে ওজন ওজন কমে দিলে হইব নি, এটা গুনাহ হবে, কঠিন গুনাহ হবে। এই জন্য বলি বাবা আমার নবী দাঁড়ায় একদিন পেশাব করতে সাহাবায়ে কিরাম তো ব্যাক খুলে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পেশাব করলেন দাঁড়াই, আপনি বললেন এটা হারাম, এটা দাঁড়ায় করুন যেত না বইয়া করে, আমি তো তোমরা লিখিয়া করছি প্রতিদিন বইয়া করি সারা উম্মতের জন্য, আজকে খার হয়েছি আমার ল্যাংরা উম্মত, আমার কিছু উম্মত থাকবে তারা বসতে পারবে না, মাজনি চলে আসবে, যদি আমি দাঁড়াইয়া কোনোদিন পেশাব না করি রে আমার ওই উম্মত না বাধ্য হইয়া বিপদে হইরা দাঁড়ায় পেশাব করে গুনাহগার হইব। ওরে সাহাবীরা রে একদিন দাঁড়াইয়া পেশাব করেছি যাতে আমার মাহবুব আমার ওই লুলা লেংরার দলে রে গ্রেফতার না করে দে। আর এরা কোন আমরা মতো নবী সব করছে আমরা রে বাইর করবার লেগে, আর এরা কোন মাটি করছে বাদ কাইছে ঘুমাইছে নাউজুবিল্লাহ করবেন না। আমার নবী বিয়ে করছে কে রে, আমার নবী জানে আমরা বিয়ে ছাড়া থাকতাম পারতাম না, এর লিগে বিয়ে করুক নবীকে আমি কই দিয়া তোরা সোয়াবের হতো দেখাই দিলাম, বউ হইলে সোয়াব হইলে, কথা কন ঠিক না বে, ঠিক আমি বাচ্চা ফালছি কে রে, আমি বাচ্চা হইছি কে রে, আমি বাচ্চা ফালছি রে সুন্নত হয়ে গেছে, বাচ্চা ফাললে সোয়াব হইবে আব বড়া হইবে, আমার নবী সুন্নত হইয়া যাইবে, কথা কন ঠিক না বে, ঠিক বুঝতে হবে আমার নবী এগুলা কেন করছেন। আর আমরার কত যদি শয়তান আছে যদি ফট করে কই কি নবী আমরার মতো খাইছে ঘুমাইছে হ্যান করছে ত্যান করছে, কথা কোন ঠিক না বে, ঠিক কোন নবী সব করছে আমাদেরকে তরানোর জন্য, আমরা যখন সন্তানকে কুলে নিয়ে দুল খাওয়াই আল্লাহ কয় নে তোর ফুলা তো ভাইছো ফুলো কান্না বন্ধ করলো তোর আমল নামায় সব হয়ে গেল, কেন আমার নবী বাচ্চারা রে কুলে লিছে আরো আস্ত কর না, সুবহানাল্লাহ সন্তান দারে সুমা খাইছেন আল্লাহ কয় তোর ফুলার আদরও আদায় হইল নবীর সুন্নত আদায় হইল, মানে ফুলার কলজ ঠান্ডা হইল আমি আল্লাহ তোরে সুন্নতের সওয়াব দিয়া দিলাম, কারণ আমার নবী বাচ্চারা সুমা দিত, কথা ঠিক না বে, ঠিক নবী এগুলা করছে বাবা আমরা যেগুলা লাগবে এই সব কটাকে বরকতপূর্ণ করে দিয়েছেন, জোরে কর না সুবহানাল্লাহ। আর সেখানে যদি সুবিধা করে বইলে ফেলে নবী খাইছে ঘুমাইছে হ্যান করছে ত্যান করছে নবী আমরার মতোই কি করে, আরো জোরে বলেন কি সাবধান করে দিই নবীকে আমার মতো বলবেন দূরের কথা, নবীর পেশাবও মুবারক ঠিক না বে, ঠিক আপনাদের দেশে তো আমাকে দলিল দিতে হবে না, দলিলের বস্তা তো আছে দলিলের ফ্যাক্টরি তো আছে আপনাদের সাথে, দোয়া করি আল্লাহ যেন ওনার হায়াত বাড়ায়, কারণ চলে গেলে জায়গা পূরণ করার কোনো সুযোগ দেখতেছি না, যুগ যত দূর যাচ্ছে ততই কিন্তু বিপদ ঘনিয়ে আসতেছে, ওয়াজ মাহফিল গুলো এখন জাহেলে মুরাক্কিবদের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, দুই চার পাতার মৌলভী কিন্তু এদের ওয়াজ শুনলে মনে হয় হাই 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 দি, এরপরে দেখলাম ইউটিউব অনেক ওয়াজ একটার একটা হাসাইয়া পেশাব করার জায়গা তৈরি যাবে, অথচ এই হাসি তো আমার নবী হাসে নাই, কথা বলেন ঠিক না বে, ঠিক আমরা ওয়াজ কোথা থেকে বেশি ওদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতি হাসানা, সুবহানাল্লাহ কর আল্লাহ নবী রেখে ওয়াজ করবেন যে সুন্দর ভাষা দিয়ে যাতে মানুষের দিলটা নরম হয়, আর মানুষের যদি এমন কত হ্যাঁ হ্যাঁ করে হাসি মারে দিল নরম হয়ে কথা কোনো যে হাসি আমার নবী জীবনে একদিনে দিছেন, আমরা তো প্রায় আমরা হাসি তো সব কথা কোনো এমন একজন আসেননি হাসি এমনি না দিয়ে আসেন, আর আমার নবী বুঝবেন জীবনে কোনোদিন হ্যাঁ হ্যাঁ করে আওয়াজ দিয়ে হাসি দিয়েছেন কোনোদিন, আর ওই মৌলভীরা নবীর সুন্নত দাবি করে বড় বড় মুহাদ্দিসগিরি লেকচার মারে ওয়াজের মধ্যে মানছে এত হাসানি হাসা, আমি কই কিরে বাবা তুই ওয়াজও না আইয়া সিনেমা দিলদারের মুরিদ হয়ে গেলি গো,
কথাগণ ঠিক না বে ঠিক? এই সমস্ত ওয়াজ মানুষকে গোমরা করে দেবে, মানুষকে পথভ্রষ্ট করে দেবে। মাহফিল আসবেন এমন কথা বলবেন, যে কথাগুলো বললে মানুষ কাঁদবে, এই চোখের পানি যখন ঝরে আল্লাহ কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়। কারণ একটা চোখের পানি অনেক দাম, অনেক দাম। যখন আল্লাহর প্রেমে আমরা চোখের পানি ঝরাই, আল্লাহ পাকের আরশের মধ্যে জোশ পয়দা হয়ে যায়, আল্লাহর রহমতের দরিয়াতে জোশ উঠে যায়, আল্লাহ বলে সব গুনাহ মাফ। আল্লাহ যেন আমাদেরকে এই আউলিয়ে কেরামের খেদমতে কাজ করার মতো তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ওই মহব্বতে দোজখের আগুন থেকে মাফ পাওয়ার মহব্বতে পড়েন। কেমনে ডাকলে মাফ পাইবেন? যার যার বিবেককে প্রশ্ন করে ডাকেন, মাশাআল্লাহ, যাতে দোজখে না জ্বলি। ইল্লাল্লাহু লা ইলাহা হলা সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আমার নবী কি নূর? আমার নবী কি? আচ্ছা, আল্লাহর নূর কেন নবী কি? আল্লাহর নূর কেন শ্রেষ্ঠ নূর কেন বানালে? আমরা বিদ্যুৎ বা কারেন্ট ব্যবহার করি কিনা, ডাইরেক্ট ব্যবহার করি না, মাঝখানে আমি এবং বিদ্যুতের মাঝখানে কিছু আছে নি, এটার নাম কি? এটার নাম কি? এটা কি মাটির কথা বলেন? এটা কিসের? এটা কি বিদ্যুৎ কিছু একটা? বিদ্যুতের তো স্পর্শই করতে পারতাম না। এটা আমার জাতীয় না, আমার জাতীয় না, বিদ্যুতের জাতীয় না, এটা মাঝখানে একটা। এটাকে আর আলাদা বলা হয় প্লাস্টিক, কথা বলেন ঠিক না? ঠিক। প্লাস্টিক কোথা থেকে হয়? মাটি দিয়ে বানান জানি, প্লাস্টিক কি দিয়ে বানান? একটা গাছের কোষ দিয়া, কথা কন ঠিক না? ঠিক। একটা গাছের গাছ থেকেই প্লাস্টিক বার হলো, যেটা আপনাকে আর আমাকে মিডলম্যান হিসেবে রাখলো। আমার নবী এমন এক নূর, নবী পাক আল্লাহর নূর কোরআনকে সেভ করে ডাইরেক্ট আমার নবীর জবান পাক থেকে আমাদেরকে দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন নূর কিন্তু মানবীয় আকৃতি, সুবহানাল্লাহ কন্যা, নূর কিন্তু মানবীয় আকৃতি। এটা হচ্ছে আমাদের দিকে পৃষ্ঠা, আর আল্লাহ থেকে হচ্ছে নূর। আল্লাহর কালাম সবচেয়ে বড় নূর, আমার নবীর নূরের পরে আল্লাহর কালাম তো আল্লাহর জাতের নূর, কথা বলুন ঠিক না? ঠিক। এটা তো ডাইরেক্ট আল্লাহ পাকের কালাম, এই জন্য আল্লাহ বলছেন লাও আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ, কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ বলেন এই কোরআন মানুষের উপর কেন, পাহাড়ের উপরে যদি নাযিল করতাম ধুলির মতো উড়ে নিশ্চিহ্ন হয়ে যেত, কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে বুঝেন আমাদের পক্ষে কি কোরআন গ্রহণ করা সম্ভব? বাবা আদম থেকে নিয়ে সব নবীকে আল্লাহ অফার করেছেন কোরআন নিবা, আল্লাহ করে নিয়ে কি করলো? নূর জ্বলি জমু, আমি তো মাটি, কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ বলেন আমার নূরকে বহন করার জন্য আমার সবচাইতে শক্তিশালী নূর আমার মোহাম্মদকে প্রস্তুত করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার তরফে নূর, তোমাদের তরফে মানুষ, আমার তরফে নূর, তোমাদের তরফে মানুষ, তার হাকিকত নূর। তোমরা দেখো মানুষ, তাকে কোনোদিন তোমাদের মতো অথবা মাটির মানুষ বলতে পারো? জোরে বলেন বলতে পারো? অনেকে মাটির ঘুরে এসে তো মাটি হইতো না, তাহলে আমি আপনাদেরকে বলি, ডায়মন্ড কিসের ভিতরে পাওয়া যায়? সবচেয়ে দামি হীরক পাওয়া যায় অগ্নি, ওই যে আগ্নেয়গিরি আছে, এই আগ্নেয়গিরির যেখানে একদম নিভে গেছে ছাইয়ের ভিতরে সবচেয়ে দামি দামি হীরার টুকরা পাওয়া যায়। আচ্ছা, হীরা আর ছাই কি এক জিনিস? তো এই ছাইয়ের ভিতরে হীরা আসলো কোথায়? এই জন্য কবি বলছেন মুহাম্মাদুন বাশার লাইসা কাল বাশার ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজার, সুবহানাল্লাহ। গল ইয়াকুত পাথর যেমনি পাথর নয়, ইয়াকুত পাথর পাথর বটে কিন্তু পাথরের মত নয়, কোন পাথর পায়ের নিচে থাকবে, কোন পাথর ছাদে থাকবে, ইয়াকুত পাথর যদি তোমার কাছে থাকে তুমি সাত রাজার ধনে ধনী, ঠিক না? ঠিক।
অথচ পাথর থেকে বেরিয়েছে, এটা আসলে অন্য পাথরের মতো ইয়াকুতি ইয়াকুতি। তো দ্রুবভাবে আমার নবী মানুষ, কিন্তু নবীর মতোই, আর কারো মতো, জোরে বলেন আর কারো মতো না। এই আকীদা রাখতে হবে, খোদা না করে জীবনে যদি একবারও কোন আমার মতোই দেখা যায়, আপনার নামাজ তালাক হয়ে যাবে, রোজা তালাক হয়ে যাবে, সব হালাক হয়ে যাবে, সর্বশান্ত হইয়া নিঃশ্বের মতো কবরে যাবেন, আমার নবী আপনাকে দেখতে আসবে না। এই যে আমার শ্রোভাই বলছে ওয়াজু, বর হিসেবের শান কি জিনিস, আর শ্রোভালে থানবী অর্থাৎ হাকিমুল উম্মত কা পছন্দিদা বয়ান, এটার মধ্যে লেখছে বর হিসেবের দুফা ধুবি আর কি, ধুবি মানে দুফা, আপনার দেশে দুফা কোনা, এটারে কবর নিচে ফেরেশতা জিগা মার রাব্বুকা কো আমি গৌসুল আলম আব্দুল কাদের জিলানির দুফি, সুবহানাল্লাহ, কেন বর হিসেবের দুফি কইলে ডরানি মানছে, ডরেছ না মানে কি করে, ইতিহাস করে দেখেন বর হিসেবের একটা কুত্তা আছে, এই কুত্তার গলায় সামলাতে একটা বেল্ট থাকতো লাল রঙের, এটার মধ্যে লেখা থাকতো হাজা কালবে গৌসুল আজম আব্দুল কাদের জিলানি, এটা বাদশার বিষ্ণু দুটো বই থাকতো বাদশাহ আসসালামু আলাইকুম, বাবা ইলার কাছে যাই ওটাই না, সুবহানাল্লাহ, কেন ইলা ইলা গৌস পাকের গৌসুল আজমের কুত্তা, যেন তেন বড় কুত্তা না, কুত্তা দিলে কিন্তু হুরুস্তুল করে লইব, যে বেচারা বাঘ সবাই অভ্যাস, কথা কন ঠিক না বে, ঠিক এটা মশহুর ওয়াকিয়া ছিল বাগদাদে, গৌসুল আজমের কুকুর কি কেউ কেউ কিছু করতে আসলে ভাবতো যেটা আমার ইজ্জতের সওয়াল, কারণ এটা কার কুকুর, কথা বলেন কার কুকুর, আল্লাহ হযরত এজন্য শেরে বলছেন হুজুর আল্লাহ কিয়ামতের দিন আমার গোসু পাখির এই কুকুরটার বেল্টটা পরাই দিও, দুনিয়ার কেউ যখন বলছেন আল্লাহর কসম তোমার জাহান্নামে কোনো ফেরেশতা এই বেল্ট দেখলে আমার কাছে আসবে না, রাস্তা কোন সুবহানাল্লাহ, তো কুকুরটারে যখন ধরে নিয়ে বেটা দূর বেড়ে বেড়ে গেছে না, আচ্ছা কোন স্যার প্রধানমন্ত্রী চাকরি যে করে, প্রধানমন্ত্রীর জুতাটা যে ফালিশ করে, হুজুর যে প্রিন্সিপাল এরকে হুজুর একটা বড় অফিসার, কিন্তু প্রধানমন্ত্রীর জুতাটা যে সাফ করে এর কাছে গেলে কি তবে বলবো, এ ভাই দশটা টেস্ট আমার কাম না করে দে, কথা কোন আগে কেন জুতা ফালিশ করি না, কিন্তু ডাইরে প্রধানমন্ত্রী, কথা কোন আগে সম্পর্কটা অনেক, যদিও জুতা কিন্তু লাগাকার সাথে আমার নবীর সাথে, এই জন্য আল্লাহ আমার আর সৌভাগ্য, কথা কন ঠিক না বে, ঠিক লাগাকার সাথে আমার নবীর সাথে এই সম্পর্কের কারণে দাম বাড়ে না কমে, দুবি কুকিরি কুত্তারে কেউ ধরছে না আমার দরবে, এই উত্তর মুত্তর জানি না, সৌদি চেক করতে আমি গৌসুল আজমের দুবি, ফেরেস্তা কো আমার দিন কাকু বর বিশ্বের দুবি, আরে এটা কি মান হাজার রজুল কবি বর বিশ্বের দুবি, ফেরেস্তা কো খুদা এটা কি কো, এর উত্তর তো জীবনে হয়তো শুনছি না, কি কয় এগুলা উত্তর তো বুঝি না, আল্লাহ কার বুঝার লাগতো নাই ফেরো, কি লিগাও গেল উত্তর হইছে না, তো কখন লাগতো নাই ফেরো, ও কেমনে এক ওর সামর কোসে পাক আমার আব্দুল কাদের জিলানি আমার আশেকের কাফর সাপ, আমি তার করছি কলম সাপ, আমি তার কবর সাপ করে দিলাম জান্নাতি নূর দিয়া, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, ওয়াহাবিরা সব স্বীকার করে কিন্তু সিফাই বলে, যেমন কিছুদিন আগে বলছে শেখ হাসিনা নাস্তিক এখন কম, কথা কোনো কথা ঠিক না বে, ঠিক মৌলভীরের মুখ যদি এইরকম হয় এই কতক্ষণ আগে কবেন নদী কতক্ষণ পরে কবেন মাই, এটা তুলি আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করে, আর সুন্নিদের কথা যা ছিল আমার নবী নূর এখনো নূর, কিয়ামত পর্যন্ত আমাদের আকীদা আমার নবী আল্লাহর নূর, কথা বলুন ঠিক না বে, ঠিক আজ পর্যন্ত বিজ্ঞানী বলেন তার চাইতে মহাজ্ঞানী বলেন আমাদের আকীদাকে কেউ ভুল প্রমাণ করতে পারে, জোরে বলেন পারে, মাটির নবী বললে ওয়াহাবীদের উপর হাজারো আপত্তি তুলে বিজ্ঞানীরা, যে মাটির নবীর অনেক দোষ আছে, মাটির নবীর অনেক ত্রুটি আছে, এখানে গেলে দেখা যায় মাটির নবী বললে কোরআন বিরোধী কথা হয়ে যায়, একটা দুইটা বিরোধী অনেক বিরোধী, যদি কোনদিন নবীর নূর প্রসঙ্গে আলোচনা করি তখন বুঝবেন নবীকে মাটি বললে শুধু নবী খালি নবীর ইজ্জত নষ্ট হয় না, উম্মতের ইজ্জত হুরুত হয়ে যায়, অর্ধেক কোরআন অমান্য হয়ে যায়, কারণ নবী যদি নূর না হয় কোনো মাটির পক্ষে সম্ভব নয়, কারণ পাহাড় মাটি, মাটির মধ্যে সবচেয়ে শক্ত মাটি হচ্ছে পাহাড়, ঠিক না বে, ঠিক মাটির মধ্যে সবচেয়ে ওয়াল জিবালে আওতাদা, এর মানে কি বুঝে আল্লাহ, আওতাদ আওতাদ মানে রক্ষক, এই পাহাড় গুলো হলো জমিনের জন্য প্রেরক, সুবহানাল্লাহ, তো এই পাথর প্রেরকে যদি ধরে না রাখতে পারে তো আমার নবী যদি আমরার মতই তো কোরআন শরীফ ধরা সম্ভব হইতো, আল্লাহ কেন আমার নবী আমার, কথা বলেন আমার নূর, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন, আমরা অনেক রাত পর্যন্ত আলোচনা শুনলাম, আসলে অনেক রাত হয়ে গেছে, আমার কথা শুনে আমি তো অনেকদিন পরে আসছি, থাকি তো হুজুর সবসময় ঝামেলা না, এখন সবের তো আশা পুরো করতে হয়, না করলে আবার মনে কষ্ট, শত কষ্টের পরেও আসলাম, হুজুর আমাদের মধ্যে এত দীর্ঘ সময় বসা আছে, দেখুন একজন আলেমের
আল্লাহুম্মা আমিন। একজন বেয়েলিমে সারাদিনের কাউ কবে শোনে? নাওমুল আলিমে খাইরুম মিন ইবাদাতিল জাহিল। নবী কি বলছেন? যে জাহেলের ইবাদত আর আলিমের ঘুম বরাবর। সুবহানাল্লাহ, কেন বলছে জানেন? আমার নবী কথা হইল, আলেমে যদি ঘুমাও তো পূজ্য সূর্য ঘুমাইব, আর জাহেলে নামাজ পড়লে উল্টো ফুল্টা হইব। কথা গোনা করে ঠিক না? বেঠি এই কিচ্ছা লোক কইতাম না হুজুরের দর্জ চুতি করতে। জাহেল ফির বর বিশ্বের জীবনে আছে, এক বেটা সারা দিন হেলে নামাজ পড়তো, নামাজ পড়তে পড়তে এমন হইছে আর কি, গ্রামের মানুষ তারে দেখলে বিছনা বিছায় দেয়, কুল দেয়, তিন শয়তান একখান হইছে। ওই একটার তার কি রে, গ্রামের মানুষ তো এর খুব মানে, এরে যদি গাঞ্জা খাওয়ান যা তাইলে গ্রামের মানুষ সব গাঞ্জা খাইব, কোনো সন্দেহ নাই। এত নামাজের ফল যা তা তো সবাই ধরবো, ধরতো না কেমনে করুন তাইলে, এত সহজে করুন তাই নামাজের লেগে ভাগো। বড়টা উচ্চা কষ্ট যা, এটা ও হাবি নামাজ, এটা ফিরের হবে, এটা এলো নবীর হবে, এটা বহেস্তের হবে। কথা কেন ঠিক না? বে ঠিক ইটারে দেখিস কেমনে আমি বুতা দৌড়াই, তোরা আমার সাথে থাকবি না উস্তাদ কেমনি? একটারে তো এক কাম করবি, আমি যাবো এখন ফাকরি টাকরি পাইন দিয়ে, এ তোর ডাইন পাশে বই হবে নামাজ পড়তে, আমি বাম পাশের দরজাটা দিচ্ছি, এন কই আল্লাহ আকবার বলে নামাজ পড়বো, কারণ আমি শয়তানের তেলাওয়াত শুনতে ফাগলে দিব। কথা ঠিক না? বে ঠিক, আমি তো বুঝেছি কেউ নামাজ পড়ে, এটা লক্ষ লক্ষ সাড়ে নয় লক্ষ বছর, কেউ কেউ 12 লক্ষ বছর, কেউ কেউ 6 লক্ষ বছর, লাখের উপরে যে বেটা নামাজ পড়ছে বুঝুন আমার সিস্টেমটা কি। মাটির জিন যায়, জমিন থেকে আগুনের জিন যায়, ফেরেস তার সর্দার হয়েছে নামাজ পড়ে আর সেজদা দিয়ে দেখিস আল্লাহ। আরেকটা শিখাই দিছি, তুই একটা কাম করবি, কি তুই কিছু হারাম জিনিস দিয়ে কিছু মিষ্টি মাষ্টি বানাই গে, বলে হুজুর সালাম আলাইকা ইয়া বলি তুই এগুলো একটা সালাম দিয়ে যদি কোন রকম খানাটা খায় হারাম খাইলে কইলা শেষ। কথা কর, মোমেনকে ধ্বংস করার প্রথম সূত্র তাকে হারাম খাওয়াই দাও। এই জন্য বিজাতির আমাদেরকে এই সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থা দিচ্ছে, যদিও সুদ ছাড়াও ব্যাংকিং ব্যবস্থার ব্যবস্থাপনা আছে, কিন্তু বিজাতির এমন ভাবে ব্যাংকিং সিস্টেম চালু করছে সুদ না খাইয়া উপায়, তাদের কথা হইলো সুদ খাওয়াইতে পারলে উম্মতে মুহাম্মদি যত নমাজি ভরুক এককেরে 5 পয়সার কাম হোক। কষ্ট দিতেছে নাকি আপনারা? এই আল্লাহ ডাট সিনা ফলাই দিছে আপনারা, বুঝলি না? আবার হরিণ করে হুজুরের ব্যাংক আছে, আপনারও ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনারা তো করে দেবো, কিন্তু এদের সিস্টেম আমরা পড়ে গেছি, যেহেতু আমাদের মধ্যে এই নেতৃত্ব নাই। মনোযোগ দেখেন কি সুন্দর ভাবে আমরা তাদের দ্বার নিচে করেছি, সুদ ছাড়া চলার কোনো ব্যবস্থা, ব্যাংকে অ্যাকাউন্ট করতে গিয়ে বলছি নন ইন্টারেস্ট, ইন্টারেস্ট সারা দিবেন, ওমা পরে জানি কি একটা আমার কয়েকি এটা অযথা দিচ্ছেন, সব টেহে ব্যাংকের বেড়ে দেখাই আপনার সুদ নাই আর উপায় নেই, এগুলো কোনো বাস্য নাই, নন ইন্টারেস্ট কোনো কথাবার্তা ব্যাংকিং পদ্ধতিতে নাই, আপনার এটা লিখে তো রাখবো, আপনি যদি লাভ দেয় এটা একাই দিতে থাকবে ভাই, যে সময় সাথে টাকা আমার দরকার নেই। আর কেউ কেউ তো আমরা আছি ব্যাংকের থেকে পেনশন পাই, ব্যাংকের আইকে কইছি ভাই ইন্টারেস্ট কত দিবা, হাই 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 এত কষ্ট করে টাকাটা রুজি করলেন শেষ পর্যন্ত এটাকে সুদের পয়সা বানাইলেন, আরে সুদ খাওয়ান থেকে তো গু খাওয়ান ভালো, গু এত্রিও খারাপ সুদের পয়সা। আস্তে কর না, নাউজুবিল্লাহ, আপনাদের দেশের মানুষ তো ভালো, তারা তো সুদ টুদ খায় না, থাকলে একদিনে বড় কারবারি আছে। তো এই নামাজ পড়তেছে হঠাৎ দিলে আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিয়াল্লাহ, গম্ভীর গলা বের করছে, বার করছে পরে মুরব্বি তো কিরি হে কেডা বা ওলি আল্লাহ তাকায়া কইতেছে হুজুর তোমার দেখার জন্য আমি ভাগ আর সালানি লেখা রব্বি, আমার তোমার দিকে তোমার রব পাঠাইছি, জোরে গুনা নাউজুবিল্লাহ, হে শুননা গো মার ছেলে বেহেশত থেকে ফেরেশতা আইছে, এই জীবনে তো ফেরেশতা দেখছিল, এন ফেরেশতা দেখলে নামাজ মস্তে বটকি দে, হ্যাঁ আল্লাহ গো বেহেশতি কোন জীবনে যদি খাইতে আরতা শয়তান কো দর্শে, এ তুই যা ভাগ আমি কাউন কাই, সব পর সব পর করে খা শয়তান উদ্দেশ্য তুলে, হে আইছে সাই সাই এ দে বেহেশত সাই
কিছু খাইবে এ একলা ভাই সব খাইলি বেহেস্তি খাও তো খাইলি তো দুধ হয়ে যাইতো শয়তান কানে খা গাদার গাদার গাদা কলক কলক সলব হইল ঠিক না বে ঠিক তো কইতেছে হুজুর আমি আল্লাহরে চোর বলি কো বাবা রে আমি তো শুনে সমাজে আসি না ধ্যানে থাকি পাহাড়ে পাহাড়ে থাকি আমি তো মাহবুবের সাথে কথা বলি এরকম পীর আমরা সমাজ আছে আছে কিনা নাই আল্লাহ দেখবা না আল্লাহ আমি আল্লাহ দেখছি করবেন না নাউজুবিল্লাহ আমার ছন্দ দেখবা বাতাস দেখবা আকাশ দেখবা কুন্দের তলে দেখবা কোন এরকম পীর আছে না এখন তো জমা তিরা সারা জীবন এরা দেখিল গাঞ্জা ঘুরে না এরা যে কোন গাঞ্জা খাইলো এরা কো আমগো সাহেব হিসাবে ছন্দ দেখা গেছে কতদিন পরে কুন্দের তলেও দেখবো নিজের উপরে বললে সব ঠিকঠাক আছে কষ্ট দিয়েছে আপনারা এত কইতেছে আমার সাথে আল্লাহর কথাবার্তা আল্লাহর দিদার আমি ধন্য কত বাজা নাও বাজা না আমার বাবা মুরিদ করো এটা মুরিদ সুন্দর করে মুরিদ করছে এই কাম করতাম না যেই কাম নবী করছে না আর এই কাম করব যেই কাম নবী করছে কয়ে সুন্দর কথায় মুরিদ করছে করে ওজিফা টুজিফা দিছে লা ইলাহা ইল্লাল্লাহ পর কত বাবা কেমনে করতাম শোন কালিতা করে এমনি বাজানি হারাম কথা কোন ঠিক না বে ঠিক তোর বাবা আমি বাঁশি বাজাইছিলাম জীবনে হুজুরে বুঝি তাড়াতাড়ি যাই আমার মাথা মতো নষ্ট জিতেছে এ আমার বাঁশি বাজা ওরা বাঁশি বাজক বানাইলি কিছুদিন পরে এসক যখন টাইট শয়তান তো বুঝে না আকাশ গড়িয়ে যাবে আমার হিরু তো যে ক্ষমতা আরো করি না বয়াত করেছে করাইতে করাইতে পুরো গোষ্ঠী বয়াত হয়ে গেছে একদিন কয়ে বেটা আমি তো আজকে মাহবুবের দিদারে যাব তুই যাইবে কো বাবা আমি তোমার ঠেঙ্গ দর্শি আর থাকতাম না আজকে মাহবুবরে দেখতে দেখতে ওই ফাহারও গেছে আর একটা কইয়ে দিছে তুই ফাহারও আমি যখন বলবো রব্বি আরনি একটা ভয়ানক আগুন হয়ে সামনে দাঁড়াইবে যাতে এর ভাইহারা ছুটে যায় একটা বিশ্বাস হোক লাগে কারণ এটা বিশ্বাস করে আমি মুসা নবীর রেওয়ায়েত দিই দেখো শয়তানের প্ল্যান কি এটা ধুমার ধুম থার মতো আওয়াজ করি বিরাট বড় আগুন জ্বলে আইছে আর এক পায় না বাবা অসুবিধা নাই আল্লাহর দিকে পায় না করলে অসুবিধা নাই অসুবিধা নেই তুই একটু চাক ও বাবা আমি বেউস হয়ে গেছি বাবা এটা বুঝছিস না খোদার দেহা কারণ তুই তো মুসা নবীর যে দেখছি না যে ঠাস কি লেগে গেছিস মনে নাই তোর তুই মাহেন করে দিস অসুবিধা নাই আল্লাহ তো বেজার হইতো না বেউজু থাকলে মানুষকে বিভ্রান্ত করা মনে রাখবেন রাস্তাঘাটে হাঁটবেন উজু থাকলে আল্লাহর কসম করে বলতে পারি আপনি বেদিশা হবেন অসম্ভব আপনি মাথা চক্কর দিয়ে আমার যেখানে সেখানে পড়বেন না যদি আপনার অজু থাকে সুবহানাল্লাহ বলেন অজু আপনার কি খুঁটি কিন্তু আমরা এমন আইলছে আর আইলছে পুরো হোমে আত্মা বিজয় দিয়ে দূরটা দেওয়া যায় এই শীতের দিনে এই হলো আমার কাম দেখেন দেখেন উজু গেছে সব গেছে কাজে এরে আর ফিরানের কোনো ব্যবস্থা ও আল্লাহ এখন কি করবো তোমার এই ভক্তরে কি বলো বলো এই ফনলা তুই তো নামাজ যথেষ্ট পড়ছস আজ থেকে তোর সব মাফ আমি আল্লাহ তোর তুই আমার আমি তোর তুই আমার আমি তোর তুই আমার যা গে জিকির হল আমি তোর তুই আমার আমি তোর তুই আমার বাস কি খামুতে কাম করবে একটা গাঞ্জার ভুটলা দেখাই দিছি গাছটা লইয়া যাইবে কুলখির মাথা দিয়ে টানবে দেখবে যত কেল্লা তত আল্লাহ কথা কোনা কেন এই গাঞ্জার ফুটলা লইয়া সমাজের টানে আর যত কেল্লা তত কারণ এইটা যতক্ষণ মানুষের দেমাগ খারাপ না করবো ততক্ষণ ভন্ডামি করা যাবে কথা বলেন শেরেক করা যাবে কারণ ফারুক মারুত যখন নেশা খাওয়াইছে তখনই তারা গজব করে ফেলছে এই ওয়াজ আর একদিন করবো নেশা খাওয়ানোর পরে কিন্তু তারা মাথা মতো নষ্ট হইয়া শেরেক করছে খুন করছে তো এখন কয় এরা এইটা খাওয়াই খাওয়াই দিছে পরে কুলকি লইয়া দৌবে এখন সমাজের যা আছে সব এর পিছিয়ে পিছিয়ে মূল্যায় টানে যাইস না তোমার ভাই যেমন নষ্ট করে লোক ভিটটা মোল্লা কো বাবা থাক আমার হতে আমি যাই তোরার হতে তোরা শয়তান ওই আরেকটা জায়গা দিছি না কে দেখো আব্দুল কাদির জিলানি যে ইবাদত করে তারে যদি একটু স্যাঙ্গেল দিতো সারাটা দুনিয়া নষ্ট করে নিল বের আল্লাহ হারিয়ে গেছে কেমনে যাবে
কেমনে যাবি রে? আমি আগের সিস্টেমে যাব। তো বড় বিষয় নামাজ পড়তেছে, এগিয়ে নামাজ ভাঙি, এমনি জান্নাতি খাবার আছে। বড় বিষয় কি রে? বেহেস্তি খাবার আছে বললো, আমার খবর না এত বড় আল্লাহর। আচ্ছা ঠিক আছে, হের খাবার হে খাইব আমি কি? এদিকে আমার আল্লাহ আমার ভাটাইছে, সুবহানাল্লাহ। শয়তান যত সাপ পুসু করে বড় বিষয় ধরে, বহুত মজা করতেছে বড় বিষয় করতে। তুই খাইবি আমি দেখলাম এটা হারাম, কথা কোন ঠিক না বেঠি? আমি তোর বেহেল হয়ে গেলে চাই, তখন তুই বেহেস্তি খাওন তো নারক বড় রাখাই গিয়া আমি এটার দার দার, সুবহানাল্লাহ। করলাম যে তাকওয়া তোমার খাওন তুমি খেয়ে নেবে, বেহেস্তি হোক চা আসমানি হোক না জমিনি হোক আরো কিছু খাও গিয়া তোমার তো তুমি খেয়ে। আমি তাকানের দরকার আছে? আমি আরেক কাম করব, বর হুসাব সিল্লাত বইরে জুমরা খাবো, ঠাস করে খাবো, দিনে গর্জন করে না ধুমগ্রাউ চোখ তুলে ছায়া দেখছে, মেঘের আব আবের ছায়া, মেঘের ছায়া আর কি বলতেছে, দেখো আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদ আল আউলিয়া। আচ্ছা রব বলে আপনি কই না, আমার কি নির্দেশ? বেশ কিছু সুন্দর সুন্দর কথা কইয়া বর বিশ্বের সামনে গায়ে কইল, আজ থেকে আর তোমার এত ধ্যান করার দরকার নাই, তোমার কষ্ট আর আমার সহ্য হইতেছে না, তোমার আর নামাজ রোজা লাগবে না। বরিশ মাশাআল্লাহ, আমার নবী হইল ছয় অক্ত ফরজ, আর তুই কস আমার নামাজ লাগবে না, কাহা তোরে সিনচি, তুই এক নম্বরের ইবলিস, লা হাওলা ওয়ালা কুওয়াতা কইছো গোসে পাক ফেলে একটা নজর দিয়ে আসে যে দৌড় আর আব্দুল কাদের মারি লিছো, তাই তোমার মতো এরকম বাটপারি করে আমি 40 জন আল্লাহর নিয়ে হদ নষ্ট করছি, কিন্তু তোমার কাছে এই লাঙ্গুলের ফালটা ভেঙে গেছে। জোরে কন না সুবহানাল্লাহ, কারণ তোমার কাছে ইলম আছে। কথা বলেন কি আছে? ইলিম তোমারে বাঁচাইছে বড় বিষয়, দেহ সে একদম বান্ধব। আমি যদি ধারণা করি আমার ইলিম আমাকে বাঁচাইছে, আল্লাহ আমার উপর বেজার হয়ে যাবে, কারণ বাঁচানো আল্লাহকে। জোরে বলেন কে? ওসে পাকুর বান্দর বাচ্চা, তুই আর সিগুন হতে আমার বিষয় বাস একটা। আমি যদি খেলে এখন বলি আমার ইলিমই বাঁচাইছে, আমার বেলা এখন কাটা যাবে, আমার বাঁচানো আল্লাহ, ইলিম না আমার বাঁচানো আল্লাহ, আমার মাহবুব চিৎকার মেরে কর না সুবহান, বাঁচানো আল্লাহকে। জোরে বলেন কে? এই জন্য আলিমুল আমার দাম আছে কি না? এই জন্য দেখবেন ভণ্ডরা আলিমুল আমার দেখলে এদের পায়জামা লড়ে সরে, কথা ঠিক না? ঠিক আয়া হইলে ওনারা গালি দিবে, হেঁটে কি বুঝে, হেঁটে কি বুঝে, না হেঁটে কি বুঝো, কোরআন হাদিস হইলে হেঁটে কিছু বুঝে না, যে হাদিস লক্ষ লক্ষ যাচাই বাছাইয়ের পরে সুবহানাল্লাহ। করনা এই দুনিয়াতে এত যাচাই হইছে রসুল পাকের হাদিসে পাক, যেটা এখনো নির্ভুল এবং সহি প্রমাণ করার যথেষ্ট দলিল আদি এখনো মজুদ, 1500 বছরের কথা এখনো প্রমাণ করা যায় 15 সেকেন্ডের মধ্যে, সুবহানাল্লাহ। করে না সনদ মতন গুলো পড়লে সাথে সাথে সনদ দিয়ে গুলো পেশ করা যায়, এখনো বর্তমান আছে। ওই হাদিস যারা পড়ে তাদের বদনাম করতে হবে, এই সরার মোল্লা কি বুঝে? হ্যাঁ যে মুজতা ভানিলিবের কায়দা বুঝে না, এই খবর কুলাম নাই আমরা তারা রেগে কই বাবা। আল্লাহ যেন আমরা হেদায়েত দান করে বলি আল্লাহুম্মা আমিন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। শুনেন এই ওয়াজ যদি উনি করে আমি সাত রাত সজাগ থাকলে ঘুমে ধরত, এগুলো বুঝবেন না আসলে আপনারা, আপনাদের ওয়াজ হইলো আমার ওয়াজ আর ওনারা হইলো আলেমুল আমার ওয়াজ। এটা কত বড় গুরুত্বপূর্ণ কথা, এই দেশে যে দলিলটা উনি পেশ করছেন তাফসিরে কবির এবং বুখারীর, এটা রদ করার ক্ষমতা এই আসমানের নিচের জমির উপরে কেউ নাই। যে যখন বন্দা আল্লাহর প্রেমে ডুব দেয়, আল্লাহর প্রতি আসক্ত হয়ে এমন অবস্থায় হয় যে এক সময় আল্লাহ পাকের নূর তার মধ্যে ভর করে, ওই নূর যখন তার চোখে যায় তিনি সারা সৃষ্টি দেখতে পান, তার কাছে আর দূর কাছে থাকে না, তার কাছে সব সমান, তিনি তাকালে আল্লাহর আরশ থেকে নিয়ে জমিনের তাহতাসসারা পর্যন্ত দেখতে পান। যখন কানে যায় পৃথিবীর যে কোনো নয় 80,000 আলম আল্লাহর বান্দা যেখান থেকে ডাকে তিনি সেটা শুনতে পান, যখন সেটা হাতে যায় তিনি খুদার আর সত্য কিনে জমিন তাহাতা সারা পর্যন্ত হাত দিয়ে কিছু করতে পারে, কদমে গেলে তিনি এই কদম দিয়ে সব করতে পারে। তাহলে বুঝুন হুজুর গৌসে পাক খুদার সবচেয়ে বড় প্রেমিক, ঠিক না বেন? ঠিক আল্লাহর মধ্যে তিনি সাইয়্যিদুল আউলিয়া, তাহলে তিনি পারেন কিনা?
তিনি বলেছেন আমি কাপড়টা টান দিয়া ঘুমের ঘরে উল্টে গেলে ঠিক করতে পারি। কতরি বেয়াদ আছে, হ্যাঁ হ্যাঁ করে হাসে, আবার নিজের মুহাদ্দিস দাবি করে, ডাক্তার ফাক্তর দাবি করে, আসলে এটি ডক্টর না ডাক্তার, কথা বলুন ঠিক না ভাই? ঠিক, এটি আসলে আলিম নয়, জাহেলে মুরাক্কাব, কারণ ওদের এই এবারত করার ক্ষমতা নেই, ওরা আসলে কিতাব পড়তে জানে না, কথা বলুন ঠিক না ভাই? ঠিক, আমি হুজুর রকম আমরা মাঝে মাঝে একটু কইয়েন, এই দলিল গুলো অত্যন্ত গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের প্রয়োজন। আল্লাহ পাক এতে প্রমাণ হয় সুন্নিরাই আলেম, ঠিক না ভাই? ঠিক, সুন্নিরা কি? সুন্নিরার মধ্যে লাঠি নাই, বিট বেন্দা নাই, কিলাকিলি নাই, গুতাগুতি নাই, ফারাফারি নাই, সুন্নিরার একটা দোষ আছে, ওরা হাত দিয়া খায়, কথা ঠিক না? কি খায়? আরে কথা কর না, কি খায়? হাত দিয়া খাওয়া কি দোষ নেই? এই দুনিয়াতে সবচাইতে দামি রিজিক যেটা নবীর জন্য বরাদ্দ দিয়েছেন আমার নবী, সেটা সুন্নিদের জন্য বরাদ্দ দিয়েছেন। আমার নবী বলছেন লাকে সদকা লানা হাদিয়া, আমি নবীর জন্য হাদিয়া, সুবহানাল্লাহ, বলবেন না আমি নবী কি খাই? হাদিয়া খাই, হাদিয়ার চাইতে দামি, হাদিয়ার চাইতে মর্যাদাপূর্ণ রিজিক আর কিছুই নেই, সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমার নবী বলেন আমি হাদিয়া খাই, আর আলেম পীর মশায়েখ সুন্নিরা হাদিয়া খায়, আর ওয়াহাবিরা সৌদি আরবের ডলার খায়, রিয়াল খায়, কথা ঠিক না ভাই? ঠিক, এই জন্য বুজুর্গি কেয়ামতের আগের দিনও, কথা বলেন, বুজুর্গি কেয়ামতের আগের দিনও আসবে না। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথের উপর থাকার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আমি তো হুজুরে বলছিলাম দোয়া করার জন্য, মাশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই বলেছেন, আসলে গুতা না দিলে তো কথা বার হয় না, কারণ আপনারা তো করেন শৈতালি, কারণ হুজুরের সুট কান্তি নাই, গান গাইতে না, কয়েক কথা কইলে মজা লাগে না, দূর জায়গায় কি কবে আসমানের উপরে আমরা বুঝি, গলা কত দামি কথা, এই একটা কথার ওজন যে কত বেশি, এই দেশের শত শত গোসপাক বিরোধী মুহাদ্দিসদের কান কাটার জন্য এটা যথেষ্ট। আমি এক সময় এইভাবে দলিল দিয়ে কথা বলতাম, কিন্তু মানুষের শুনছি না, দেখলাম যে আওয়ামের ওয়াজ, আওয়াম দিয়ে করতে, কারণ কাউয়ারে যদি আমি কই আয় আয় তো বুঝবো, কথা ঠিক না? মুরগি মানুষের কেমন এটা, হ্যাঁ মুরগি কেমন আয় 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 আই বুনি, আমি আগে খুব বেশি দলিল দিতাম, ভাবলি বই তো নব, আমার একজনে ঘুরে আমার দাদা বললো ইটা ঘুরে কাম হইতে পা, জের যেটা বলি দিল পাবলিক যেরকম এইরকম ওয়াজ করে, এর ফাঁকে দিয়ে কিছু নসিহত মূলক ওয়াজ পেশ করে দাও, মানুষের ব্রেন এগুলো ক্যারি করবে, কথা বলুন ঠিক না? ঠিক, আপনাদের ব্রেন যদি ক্যারি করবে না, কিন্তু এগুলো আসলে আমাদের ব্রেনের দরকার, এগুলো অন্তত কামেল পাস করা দরকার। তো আসলে আমি এই জন্য আপনাদের ক্লাসের ওয়াজ করি আর কি, বুঝি এগুলো যদি ওইরকম পাবলিক পাই তাহলে থাবা দিয়ে ধরি, কিন্তু এই কথাগুলোর বড় ওজন, বড় মূল্য, আমরা যে পদভ্রষ্ট না, আমরা যে পাগলের ছাগলের কথা বলি না, এতে কোনো সন্দেহ, আর ওরা যে আসলে কিতাব পড়ে না, ডক্টরেট ফক্টরেট নিয়ে আইসা পড়ে, আসলে এগুলো মক্কারি ছাড়া আর কিছুই, কথা বলেন মক্কারি ছাড়া আর কিছুই? এই প্রশ্নটা হুজুর যেটা বলছিলাম আমি করছিলাম, এক ডক্টরে বলতেছি দরুদ ইব্রাহিমি এটা বেস্ট এন্ড বেটার, ওর বাপ রে দিদি ইংরেজি কর, তো দুর্ভাগ্যক্রমে ঘুরে গেছি ডক্টরের সাথে, আমার তো দাম নাই, কিন্তু আমার তো মাশাআল্লাহ ডক্টরই না থাকলে গোসাড়া গোটা মেজাজ কিন্তু খারাপ হয়ে গেছে, আমি ফোন ফোন করে ঘরে গিয়ে অনুরোধ করেছি এই হুজুর খারাপ, আপনি যে বললেন দরুদে ইব্রাহিমি জায়েজ, আর কোন দরুদ নাই কোন কিতাবে, যত আলেম যত মুহাদ্দিস যত মুফাসসির সব কিন্তু দরুদ শরীফ পড়ে তারপরে কিতাব লিখছে, এই দরুদ ইব্রাহিমি কোন কিতাবে লিখছে? লেখার এখন তো এতে দরুদ একটা কিতাব দেখেন, পাবলিক জমে গেছে, এই একটা কিতাব দেখো, যদি বেদাত হয় কিতাবই হোটার তুমি, বুখারী যা কিতাব কর যত মুসান্নিক সব দরুদ শরীফ এক একজন এক এক জাত পড়ছে, দরুদ ইব্রাহিম একজনে লেখছে না, তাইলে এদের কিতাব পড়া হারাম, আপনি বুখারীর হাওলা দিলেন কেন? আপনি কি ডক্টরেট করেছেন মিয়া? ইমাম বুখারী তো মাতবুরি করে, পরে কত রিটায়ার না শুনি আছেন, এই গরম হয়েছে কে তে ঠিক আছে রে বেড়া শুরু করে ডাড় আছে দে ঠেলা হুজুর ফমান দিয়া যাও, এত কিছু তো আমি রিচার্জ করে বলি নাই, আল্লাহ যেন আমাদের হক পথের উপর রাখে বলে আল্লাহু আমিন। কষ্ট হইতেছে আপনারা বুঝি তো, কারণ ফেটটা তো কাউ কাউ করতেছে, সিন্নি খাইতাম, হ্যাঁ সিন্নি খাইবেন, তো সিন্নি খাওয়ার দরকার আছে, কিন্তু এই যে সজাগ থাকলেন আজকে আপনারা ওলি আল্লাহ স্বভাবে ঢুকে গেলেন, হুজুর বলেন না সারা রাত ওয়াজ শুনো হুজুর নামাজ পড়ছেন, আমি আবার এই কন্ট্রাডিকশনটা করি না, নামাজ পড়ছেন না পড়ছেন ওয়াজ,
কারণ ওয়াজ আইলে এমন একদিন হইতে পারে সে নামাজ পড়তেও পারে, কথা কোন ঠিক না? বেঠিক অনেকে ওই ওয়াহাবির অনেক সব কাট টাট টুট করে হ্যাঁ নামাজ আরে নামাজ না আরে নামাজ পড়ে তোর কি দিছিস ওয়াজের কাম ওয়াজ করব নামাজের কাম, কথা ঠিক না? বেঠিক যদি একটা কাপড় পরিষ্কার না হয় তাকে বারবার ঘষাতে থাকে, মাহফিল বাড়াইয়া দেন, আপনি আরো বেশি মাহফিলে যান, আমি নিশ্চিত যারা বেশি বেশি মাহফিলে যায় আজ না হোক কাল সে নামাজে হয়ে যাবে, কথা কোন ঠিক না? বেঠিক আজ না হোক কাল সে সুদ খাওয়া ছাড়বে, আজ না হোক কাল সে ঘুষ খাওয়া ছাড়বে, আজ না হোক কাল সে একদিন একদিন মা বাবার খেদমতের মর্যাদা বুঝবে, এই জন্য ওয়াজ মাহফিল কাজে ওয়াজ মাহফিলের প্রতি যাতে ডিজাইন করাইজ না করা হয় না, শুরু কর না হুর কাছে ফোর একটা কর একটা করলো তো একটা কাম হইলো, কথা ঠিক না? আমরা মোল্লারা তো কিছু কইবার হতো তো তো পাইছি আল্লাহ পাক জন্য এই যে ওয়াজ মাহফিল হবে কত তারিখ করলেন 28 তারিখ 28 তারিখ আবার এই মাহফিলে এই মাঠে মাহফিল হবে, আপনারা সকলে আসবেন, সকলের প্রতি দাওয়াত, আসুন আমরা আল্লাহর দরবারে দুইটা হাত বিছাইয়া আমাদের যারা কবরস্থ আছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে, বিশেষ করে ওই রুহুল আমিন মিয়া মারা গেছে কিছুদিন আগে তার জন্য একটু দোয়া করবেন, সে মুখলেস মানুষ ছিল, সরল সরল মানুষ ছিল, এইরকম আমার অনেক মুরিদান অলরেডি এই এলাকায় মারা গেছে, আমরা সবার জন্য দোয়া করবো, হুজুরে দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي رب العالمين مبدا গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ লে মোলা মাফুকাহা হুজালা হাফেজ কোরআন হাজিউল হারামাইন মুরব্বি যুবক ভাই অসহায় অবলম্বা বন্ধুরকে লইয়া ভিক্ষার হাত বাড়াইলাম, ও মাবুদ আমাদের সঙ্গে তোমার এক বান্দাকে পেয়েছি আল্লাহ, যাকে তুমি নিয়ামতে খায়ের দান করেছ, তোমার নবী বলেছেন মাইয়ুরিদুল্লাহু খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন, আয় আল্লাহ তুমি তোমার বান্দাকে ইলমে দ্বীন দান করেছ, কোরআন হাদিস বুঝার কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার আল্লাহ হাস্তি হওয়ার তৌফিক দান করেছ, আল্লাহ তোমার বান্দাকে সঙ্গে নিয়ে হাত বাড়াইলো, মামুজাকে তুমি অনেক কিছু ভালো জিনিস দিয়েছ, আল্লাহ তাদের খাতিরে ঘুমাবো আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আর রব্বুল আলামিন তোমার বান্দা আমাদের সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ ওনার সাথে আমাদের সকলের খালি হাত গোনা তুমি ভরপুর করে দাও, ওনাকে যেমনি তোমার খায়রিয়াত দান করেছ আমাদেরকেও তোমার খায়রিয়াতের অংশীদার বানাইয়া দাও, আল্লাহ আমাদের সিনাকে তুমি ইলমে লাদুনি দিয়া পরিপূর্ণ করে দাও, আল্লাহ ওনাদের পথে চলার তৌফিক দান করে দাও, হে রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম হায়াতে তাইয়্যবা দান করে দাও, খাস করে আল্লাহ তোমার বান্দা সাহেবুল খায়র আল্লাহ আবু বকর সিদ্দিক সাহেব ওনার হায়াতে তাইয়্যবা দান করিয়া দাও, হে রব্বুল আলামিন হাফেজ সাহেবদের সহ আয় আল্লাহ মাবুদ এই জমিনে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের আম্মা আব্বা দাদা দাদি যারা জীবিত হায়াতে তাইয়্যবা দান করে দাও, আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি কার মনে কোন বাসনা তুমি সারা কেউ জানে না, প্রত্যেকের মনের বাসনা পূরণ করিয়া দাও, আজাব গজব বালা মুসিবত রোগ বেমার জ্বর তুফান দুঃখ দুর্দশা ভাব অনটন দূর করে দাও, আল্লাহ যে বাগদাদি কাফেলার সদস্যরা এই জান্নাতের বাগানটা সাজাইল আল্লাহ এই সদস্য সদস্যদেরকে তুমি কবুল করে নাও, আমাবুদ লক্ষ লক্ষ দুরুদ ও সালাম এই মাহফিল থেকে সোনার মদিনায় পৌঁছায়া দাও, নবীজির খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহহারাত আহলে বাইত রাসূল তাবেঈন তাবে তাবেঈন আইমায়ে মুজতাহিদিন উলামায়ে মুহাক্কিকিন ফুকাহা ফুযালা রিদওয়ানুল্লাহি আলাইহিম এর পাক রূহে পৌঁছায়া দাও,
তোমার এই পাঁচ পীরের পাকার রহে পৌঁছায় দাও আল্লাহ, এই দেশের সমস্ত বুজুর্গানে দিনের পাকার রহে পৌঁছায় দাও মাবুদ, তার খাতির আমরা আম্মা বারে তুমি মাফ করে দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি মায়ার মানুষ ভালোবাসার মানুষ আপন জন মায়ার জন সকলের জীবনের গুনা খাত মাফ করে দাও। তারা যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের পাকার রহে হাদিয়া পৌঁছায় দাও। প্রত্যেকের কবরটায় তুমি রব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ গো, আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমরা তুমি ক্যান্সার দিও না, আল্লাহ তুমি আমরা অল্প বয়সে গুলা লেংরা বানায় মরণ দিও না, আল্লাহ আমাদের কারো কুলের সন্তানের লাশ উঠাইয়া দিও না। রব্বুল আলামিন, কারো মা বাবার অল্প বয়সে মরণ দিয়ে আমরা সন্তানাদির তুমি এতিম বানাইও না। ও মাবুদ, আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমাদের এই জামাতকে তুমি খালি ফিরাইয়া দিও না। আল্লাহ, এই জামাতে তো তোমার পরীক্ষিত নেক বান্দারা হাজির আছেন আল্লাহ, আল্লাহ অন্তত তাদের খাতিরে আমাদের এই বিজ্ঞার জমিটা তুমি ভরপুর করিয়া দাও। আল্লাহ, এই শশীদন আশাবাড়ি সহ আশেপাশের জমিনের নিচে তোমার যত মায়ার বান্দা বান্দিরা ঘুমায় প্রত্যেকের পাকার রহে পৌঁছায় দাও, কবর গুলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ফজল করিয়া রব মোহাম্মদ মুস্তফা কি ওয়াসতে সাইয়েদে কাউনাইন শাহে আম্বিয়া কি ওয়াসতে বুলবুলে বাগ মদিনা কুররাতুল আইন রাসূল ইয়ানি বিবি ফাতিমা খায়রুন নিসা কি ওয়াসতে হর তরফ সে রঞ্জ গম নে আগ গে রাহে মুঝে দে ফনা ইয়া রব শহীদ কারবালা কি ওয়াস্তে। ও মাবুদ, যেই দিন মরণের সময় হয়ে যাবে আল্লাহ কেউ কারো থাকবে না, কেউ কারো সাথে যাবে না, ওই কঠিন সময় আমাদের পীর মুর্শিদকে আমাদের সামনে হাজির করে দিও, যেই নবীর জীবন একবার দেখলে দুজখের আগুন হারাম হইয়া যায়, ওই নবীর দিদার দেখাইয়া দেখাইয়া আমাদের দিলে জবানে জারি করে দিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।